নাম তার ইব্রাহিম উপাধি হল খলিলুল্লাহ তথা আল্লাহর বন্ধু তিনি মেহমানদারিতে খুবই প্রসিদ্ধ ছিলেন এজন্য তার উপনাম আবু আদ দাইফিন অর্থাৎ মেহমানদের পিতা ইব্রাহিম আলহি সাল্লাম নুহ আলহি প্লাবনের খ্রিস্টপূর্ব বারোশো তেষট্টি মতান্তরে এক হাজার নিরানব্বই এবং আদম আলহি হতে তিন হাজার বছর পর ব্যাবিল অঞ্চলের কুসা মতান্তরে বালদানিয়া শহরের উর নামক স্থানে জন্মগ্রহণ করেন ভিন্ন মতে তিনি হারান অথবা সুস অথবা কুস নামক স্থানে জন্মগ্রহণ করেন ইব্রাহিম আলহি এর পিতার নাম ছিল তারাহ বা তারাহ তবে সে সব সময় আজর নামে একটি মূর্তি বহন করত তাই তাকে আজর নামে নামকরণ করা হয়েছে ইব্রাহিম আলহি বংশ পরিচয় হল ইব্রাহিম ইবন তেরাহ ইবন নাহর ইবন শাহরুখ ইবন রিউ ইবন প্যালগ ইবন অ্যাবর ইবন শালহ বা শালাহ ইবন ফকসাদ ইবন সামা ইবন নুহ ইব্রাহিম আলী সাল্লামের মাতার নাম ছিল নুনা মতান্তরে উষা অন্য এক বর্ণনায় জানা যায় যে তার মায়ের নাম ছিল উমায়লাহ মতান্তরে বাউনা ইব্রাহিম আলি সাল্লাম ছিলেন নুহ আলি সাল্লামের সম্ভবত এগারোতম অধস্তন পুরুষ নুহ থেকে ইব্রাহিম পর্যন্ত প্রায় দুই হাজার বছরের ব্যবধান ছিল সালে আলি সাল্লামের প্রায় দুশো বছর পরে ইব্রাহিম আলি সাল্লামের আগমন ঘটে ঈসা থেকে ব্যবধান ছিল এক হাজার সাতশো বছর অথবা প্রায় দুই হাজার বছরের তিনি ছিলেন আবুল আম্বিয়া বা নবীগণের পিতা এবং তাঁর স্ত্রী সারা ছিলেন উম্মুল আম্বিয়া বা নবীগণের মাতা তার স্ত্রী সারার পুত্র ইসাক আলহি সাল্লামের পুত্র ইয়াকুব আলহি সাল্লামের বংশধর বনি ইসরায়েল নামে পরিচিত এবং অপর স্ত্রী হাজেরার পুত্র ইসমাইল আলহি সাল্লামের বংশে জন্ম নেন বিশ্বনবী ও শেষ নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম যার অনুসারীগণ উম্মতে মোহাম্মদী বা মুসলিম উম্মাহ বলে পরিচিত বাবেল হতে তিনি কেন আনে অর্থাৎ ফিলিস্তিনে হিজরত করেন সেখান থেকে বিবি সারা এর বংশজাত নবীগণের মাধ্যমে আশেপাশের সর্বত্র তাওহিদের দাওয়াত বিস্তার লাভ করে অপর স্ত্রী হাজরার পুত্র ইসমাইলের মাধ্যমে বাইতুল্লাহ ও তার আশেপাশের এলাকায় তাওহিদের প্রচার ও প্রসার হয় এবং অবশেষে এখানেই সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের আগমন ঘটে এভাবে ইব্রাহিম আলহিসাল্লাম এর দুই স্ত্রীর বংশজাত নবীগণ বিশ্বকে তাওহিদের আলোয় আলোকিত করেন শেষ নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের দেহসৌষ্ঠব ও চেহারা মোবারক পিতা ইব্রাহিম আলহি সাল্লামের ন্যায় ছিল যা তিনি মিরাজ থেকে ফিরে এসে উম্মদকে জানান ইব্রাহিম আলহি সাল্লাম ছিলেন ইহুদি খ্রিস্টান মুসলমান সকল ধর্মীয় সম্প্রদায়ের পিতা কেননা আদম আলিহি সাল্লাম হতে ইব্রাহিম আলহি সাল্লাম পর্যন্ত দশ অথবা বারো জন নবী বাদে শেষ নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম পর্যন্ত এক লাখ চব্বিশ হাজার পয়গম্বরের প্রায় সকলেই ছিলেন ইব্রাহিম আলহিসাল্লামের বংশধর এ বিষয়ে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে নিশ্চয়ই আল্লাহ আদম নুহ আলে ইব্রাহিম ও আলে ইমরানকে বিশ্ববাসীর উপরে নির্বাচিত করেছেন সুরা আলী ইমরান আয়াত তেত্রিশ অতপর রাত্রির অন্ধকার যখন তাহাকে আচ্ছন্ন করিল তখন সে নক্ষত্র দেখিয়া বলিল ইহাই আমার প্রতিপালক অতপর যখন উহা অস্তমিত হইল তখন সে বলিল যাহা অস্তমিত হয় তাহা আমি পছন্দ করি না অতপর যখন সে চন্দ্রকে সমুজ্জ্বল রূপে উদিত হইতে দেখিল তখন বলিল ইহা আমার প্রতিপালক যখন ইহাও অস্তমিত হইল তখন বলিল আমাকে আমার প্রতিপালক সৎ প্রদর্শন না করিলে আমি অবশ্যই পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হইব অতপর যখন সে সূর্যকে দীপ্তিমান রূপে উদিত হইতে দেখিল তখন বলিল ইহা আমার প্রতিপালক ইহা সর্ববৃহৎ যখন ইহাও অস্তমিত হইল তখন সে বলিল হে আমার সম্প্রদায় তোমরা যাহাকে আল্লাহর শরিক করো। তাহার সহিত আমার কোনো সংস্রব্য নাই আমি এক অনিষ্ঠভাবে তাঁহার দিকে মুখ ফিরাইতেছি যিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করিয়াছেন এবং আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নহি সুরা আনাম আয়াত ছিয়াত্তর থেকে উনআশি আল্লাহতালার কুদরত ও মর্জির বিরুদ্ধে কারো কিছু করার সাধ্য নেই যেভাবে বা যে অবস্থার মধ্য দিয়েই হোক আল্লাহর ইচ্ছা বাস্তবে প্রতিফলিত হবেই নমরুদের কঠোর আদেশ যথাযথভাবেই পালিত হচ্ছিল সারা রাজ্যের কোনো দম্পতি নির্দিষ্ট তিন দিনে মিলন সুখের স্বাদ গ্রহণ করতে সাহসী পেল না অথচ আল্লাহ তালার যা মর্জি ছিল তা অবাধেই ঘটে গেল পৃথিবীতে পদার্পণের পর প্রথমবারের মতো তিনি যখন তারকা দর্শন করলেন এটাই আমার প্রভু কথাটি তখনকার আর তখনই শুরু হয়েছিল আকাশমণ্ডলী ও পৃথিবীর পরিচালন ব্যবস্থা দর্শনের অধ্যায় এই ব্যাখ্যাটির ভিত্তিতে বর্ণনাকারীগণ একটি ঘটনা বিবৃত করেছেন নমরিদ বিন কিন আন ছিল ইরাকের সম্রাট সেই ছিল সর্বপ্রথম রাজমুকুট পরিধানকারী প্রজাসাধারণকে সে নির্দেশ দিয়েছিল তার পূজা করতে হবে তার দরবারে ছিল কয়েকজন গণক ও জ্যোতির্বিদ তারা গণনা করে বলল রাজন এবছর আপনার রাজ্যে একটি শিশু ভূমিষ্ঠ হবে বড় হয়ে সেই আপনার ধর্মাদর্শের বিরুদ্ধে দাঁড়াবে তার মাধ্যমেই ধ্বংস হবেন আপনি এবং নিশ্চিহ্ন হবে আপনার সাধের সাম্রাজ্য এক বর্ণনা এসেছে পূর্ববর্তী কিতাবে হজরত ইব্রাহিম আলহি সাল্লামের মাধ্যমে ইরাক রাজ্যের ধ্বংস হওয়ার কথা লিপিবদ্ধ ছিল গণকেরা সে কথাই জানিয়েছিল নমরুদকে একবার নমরুদ স্বপ্নে দেখল আকাশে উদ্ভাসিত হয়েছে একটি তারকা তারকাটির আলো চন্দ্র সূর্যের আলোর মতো এই ভয়ানক স্বপ্ন দেখে নম্রুদ ভয় পেয়ে গেল সে গণকদেরকে ডেকে এর ব্যাখ্যা জানতে চাইল স্বপ্ন ব্যাখ্যাকারীরা বলল এ বছরই জন্ম নেবে ওই শিশুটি যে হবে আপনার রাজ পরিবারের এবং সাম্রাজ্যের পতনের কারণ এ কথা শোনার সঙ্গে সঙ্গে নম্রুদ রাষ্ট্রীয়ভাবে ঘোষণা করে দিল এবছর যত শিশু ভূমিষ্ঠ হবে তাদের সকলকে হত্যা করতে হবে আর এখন থেকে বছর শেষ হওয়া পর্যন্ত কোনো দম্পতি সঙ্গম করতে পারবে না নারী ও পুরুষেরা থাকবে পৃথক পৃথক স্থানে এ ঘোষণার পর প্রতি দশ জনের জন্য একজন করে পাহারাদার নিযুক্ত করল নমরুদ এত কিছু সাবধানতা অবলম্বন করার পরও আল্লাহ পাকের অভিপ্রায় কার্যকর হলো। কারণ অকৃত কার্যতা তার অভিপ্রায় বাস্তবায়নের অন্তরায় নয় নমরুদের কঠোর ঘোষণা ও পাহারা সত্ত্বেও একদিন হযরত ইব্রাহিমের পিতা তার মাতার সঙ্গে পবিত্র অবস্থায় মিলিত হলেন তার ফলে মাতৃগর্ভে আগমন করল হযরত ইব্রাহিম আলহিসাল্লাম মোহাম্মদ বিন ইসহাক লিখেছেন নমরুদ প্রত্যেক গর্ভবতী মহিলার কাছে একজন করে পাহারাদার নিযুক্ত করেছিল হজরত ইব্রাহিম আলহ সাল্লামের জনী ছিল অল্প বয়সিনী আর গর্ভধারণের কোনো চিহ্ন তাঁর শরীরে ছিল না তাই তার নিকট কোনো পাহারাদার রাখা হয়নি সুদ্দি লিখেছেন ভীত সন্ত্রস্ত নমরুদ সকল পুরুষকে রেখে দিল সেনানিবাসে এভাবে সে নারী ও পুরুষকে সম্পূর্ণ পৃথক করে ফেলল সে নিজেও অবস্থান গ্রহণ করল ওই সেনানিবাসে একদিন এক বিশেষ কাজে রাজধানীতে লোক পাঠানোর প্রয়োজন ছিল তার বিশ্বাসী লোক হিসেবে আজরকেই এ কাজের জন্য নির্বাচন করল সে তাকে ডেকে বলল একটি বিশেষ কাজে রাজধানীতে পাঠাতে হচ্ছে তোমাকে তোমার উপর আমি আস্থা রাখি তুমি নিশ্চয়ই বিশ্বাস ভঙ্গ করবে না তবু তোমাকে আমি কসম দিয়ে বলছি কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এখানে চলে এসো স্ত্রীর নিকট যেও না আজর বলল স্ত্রীর নিকট গমন করার চেয়ে আপনার প্রসন্নতাই আমাদের নিকট অধিকতর প্রিয় নমরুদের নির্দেশ মতো আজর রাজধানী শহরে গিয়ে উপস্থিত হল নির্দেশিত কাজ সম্পন্ন করার পর সে ভাবল স্ত্রীকে এক নজর দেখে এলে তো দোষের কিছু নেই এ কথা ভেবে এসে স্বগৃহে গিয়ে উপস্থিত হল কিন্তু নিজেকে সংবরণ করতে পারল না মিলিত হল পত্নীর সঙ্গে ওই মিলনের ফলে মাতৃ উদরে এলেন হজরত ইব্রাহিম আলহি যেদিন হজরত ইব্রাহিম আলহি সাল্লাম মাতৃ উদরে আগমন করল ওই দিনই গণকেরা নমরুদকে বলল সেই শিশুটি আজ মাতৃ উদরে এসেছে নমরুদ নির্দেশ দিল সকল শিশু সন্তানকে হত্যা করা হোক এদিকে হজরত ইব্রাহিম আলহি সাল্লাম জননীর প্রসবকাল নিকটবর্তী হল প্রসব বেদনা শুরু হতেই তিনি লোকালয় থেকে চলে গেলেন এক অরণ্যে যেন তার সন্তান প্রসবের কথা কেউ জানতে না পারে অরণ্যের তৃণ উপরে ভূমিষ্ঠ হলেন হজরত ইব্রাহিম আলহি সাল্লাম সেখানেই তাকে রেখে স্বগৃহে ফিরে এলেন ইব্রাহিম আলহি সাল্লামের জননী স্বামীকে বললেন সদ্যজাত শিশুটি ওই অরণ্যের অমুক স্থানে তৃণশয্যায় শয্যায় রয়েছে পুত্র দর্শনের জন্য ব্যাকুল পিতা সেখানে গিয়ে পবিত্র শিশুটি দেখে বিমোহিত হয়েছিলেন সেখানে একটি সুরঙ্গ খনন করে শিশু ইব্রাহিম আলি সাল্লামকে লুকিয়ে রাখলেন সুড়ঙ্গ মুখে চাপা দিয়ে রাখলেন একটি পাথর দিয়ে এরপর থেকে লোকচক্ষুর অগোচরে ইব্রাহিম আলী সাল্লামের নিয়মিত নিয়মিত যাতায়াত করতে লাগলেন সেখানে এভাবে তিনি প্রতিদিন শিশুকে দুধ পান করিয়ে আসতেন প্রায়শই তিনি দেখতেন শিশু ইব্রাহিম আলি সাল্লাম তার নিজের হাতের আঙুল চুষে পানাহারের প্রয়োজন মেটাচ্ছেন হজরত আবু রক বর্ণনা করেছেন হজরত ইব্রাহিম আলহি সাল্লামের মাতা একদিন ভাবলেন দেখি তো শিশুর আঙুলে কি রয়েছে তিনি সবিস্ময়ে দেখলেন একটি আঙুল থেকে বের হচ্ছে পানি দ্বিতীয় আঙুল থেকে মধু তৃতীয় আঙুল থেকে দুধ চতুর্থ আঙুল থেকে খেজুর এবং পঞ্চম আঙুল থেকে বের হয়ে আসছে ঘি নবী ইব্রাহিম আলহি সাল্লাম অস্বাভাবিক রূপে দ্রুত বেড়ে উঠতে থাকলেন অন্য শিশু এক মাসে যতটুকু বড় হয় তিনি একদিনে ততটুকু বাড়তে থাকলেন অন্য শিশু এক বছরে যতখানি বাড়ে তিনি এক মাসে বেড়ে উঠলেন ততখানি এভাবে ওই পর্বত গহবরে তিনি কাটালেন পনেরোটি মাস একদিন জননীকে বললেন আমাকে তোমার কাছে নিয়ে চলো তখন সাজ অতিক্রান্ত হয়েছে চরাচর জুড়ে নেমে এসেছে রাত্রির নিকশ আধার জননী তার পবিত্র সন্তানকে গুহার বাইরে নিয়ে এলেন আধার ঘেরা নিসর্গের প্রতি প্রথম দৃষ্টিপাত করল হজরত ইব্রাহিম আলহ ভাবলেন আমার সেই প্রভু প্রতিপালক কোথায় হঠাৎ আকাশের দিকে চোখ পড়তেই দেখলেন একটি অতি উজ্জ্বল তারকা বিশাল আকাশে জল জল করে জ্বলছে সেদিকে তাকে তিনি বললেন আমি তো তাকে চাই না যার সদা বিদ্যমানতা নেই এরপর আকাশে দেখা দিল আলোভরা গোল চাঁদ তিনি বললেন তবে এটাই কি আমার প্রতিপালক নিষ্পলক নেত্রে তিনি তাকিয়ে রইলেন সুজ্জ্বল চন্দ্রটির দিকে কিন্তু রাত শেষে সে চাঁদ অন্তর্হিত হল অন্ধকার ভেদ করে দেখা দিল ভোরের সূর্য তিনি সবিস্ময় বললেন তবে এটাই কি রব দিনান্তে সেই প্রখর সূর্য ডুবে গেল চরাচর থেকে হজরত ইব্রাহিম আলহিসাল্লাম বুঝলেন এ সকলের তাহলে সদা বিদ্যমানতা নেই অর্থাৎ এগুলোর প্রতিপালক হওয়ার যোগ্যতাই নেই মাতার সঙ্গে তিনি ফিরে এলেন সগৃহে দেখলেন পিতা ও তার সম্প্রদায়ের লোকেরা এক আল্লাহকে ছেড়ে অন্যের উপাসনায় রত তিনি অপ্রসন্ন হলেন কিন্তু মুখে কিছু বললেন না পিতাকে শুধু বললেন আমার জননী বলেছেন আপনি আমার পিতা আমি এতদিন লোকচক্ষুর অন্তরালে গুহা অভ্যন্তরে বেড়ে উঠেছি পবিত্র পুত্র দর্শনে পিতা অত্যন্ত আনন্দিত হলেন এক বর্ণনা এসেছে হজরত ইব্রাহিম আলহি সাল্লাম পর্বতের গুহায় ছিলেন দশ বছর অপর বর্ণনা এসেছে সাত বছর আরেকটি বর্ণনা এসেছে সতেরো বছর কোন কোনো বর্ণনাকারী বলেছেন যখন গুহার মধ্যে হজরত ইব্রাহিম আলি বড় হয়ে গেলেন তখন তার মাকে জিজ্ঞেস করলেন আমার প্রতিপালককে মা বলল আমি হজরত ইব্রাহিম আলি সাল্লাম পুনরায় জিজ্ঞেস করল তোমার প্রতিপালককে মা জবাব দিলেন তোমার পিতা হজরত ইব্রাহিম আলহি সাল্লাম বললেন আমার পিতার প্রতিপালককে মা বলল চুপ করো বাবা চুপ করো হজরত ইব্রাহিম আলি সাল্লাম নিশ্চুপ হয়ে গেলেন ইব্রাহিম আলহিসাল্লামের জননী ঘরে ফিরে গিয়ে স্বামীর কাছে বললেন আমার মনে হয় তোমার ছেলেই নমরুদের সাম্রাজ্যে বিপ্লব ঘটাবে এরপর হজরত ইব্রাহিম আলি সাল্লামের পিতা হজরত ইব্রাহিম আলহি সাল্লামের কাছে গেলেন হজরত ইব্রাহিম আলি সাল্লাম বললেন হে আমার জনক আমার পালন কর্তাকে পিতা বললেন তোমার জননী হজরত ইব্রাহিম আলি সাল্লাম বললেন আমার জননীর পালন কর্তাকে পিতা বললেন আমি হজরত ইব্রাহিম আলি সাল্লাম আবার জিজ্ঞেস করলেন আপনার পালন কর্তাকে পিতা বললেন নমরুদ হজরত ইব্রাহিম প্রশ্ন করে বসলেন নমরুদের পালন কর্তাকে একথা শুনে পিতা তাকে চপেটাঘাত করল তারপর যখন রাতের আহার নেমে এলো তখন হজরত ইব্রাহিম আলি সাল্লাম গুহামুখে এসে বাইরের দিকে তাকালেন দেখলেন আকাশের একটি উজ্জ্বল তারা আপন মনে তিনি বললেন এটাই কি তবে আমার পালন কর্তা এক বর্ণনা এসেছে হজরত ইব্রাহিম আলহি একদিন তার মাতা পিতাকে বললেন আমাকে এখান থেকে অন্যত্র নিয়ে চলো জনক জননী তখন তাকে গুহা থেকে বের করে নিয়ে এলেন তখন রাত হজরত ইব্রাহিম এক স্থানে দেখলেন কিছু উট ছাগল এবং ঘোড়া পিতাকে জিজ্ঞেস করলেন এগুলো কি পিতা বলল এগুলো ওট এগুলো ঘোড়া এবং এগুলো ছাগল হজরত ইব্রাহিম আলহ সাল্লাম বলল নিশ্চয় এদের কোনো স্রষ্টা ও পালনকর্তা রয়েছেন এরপর তিনি আকাশের দিকে তাকিয়ে দেখলেন সুক্তারা অথবা ধ্রুবতারা জলজল করে জ্বলছে রাতটি ছিল কৃষ্ণপক্ষের শেষ দিকের একটি রাত তাই তিনি প্রথম রাতে দেখেছিলেন সুক্তারা এবং শেষ রাতে দেখেছিলেন চন্দ্র এই বর্ণনাটির মাধ্যমে প্রতীয়মান হয় যে হজরত ইব্রাহিম আলী সাল্লামের জননী ছিল কাফির কিন্তু এ বিষয়ে নিশ্চিত হওয়া যায় না যে কাফির অবস্থাতেই তাদের মৃত্যু ঘটেছিল যা হোক এ সম্পর্কিত বর্ণনাগুলো বিভিন্ন রকম সূত্রগুলোও শিথিল আরববাসীরা পিতৃব্যকেও পিতা বলে ডাকেন তাই এরকমও হতে পারে হজরত ইব্রাহিম আলহি সাল্লামের দুগ্ধপোষ্য অবস্থায় তার পিতা তারিখ ইন্তেকাল করেছিল তারপর থেকে তার প্রতিপালনের ভার অর্পিত হয় তার চাচা আজরের উপর তাই লালন পালনকারী হিসেবে আজরকেই হজরত ইব্রাহিম আলহি সাল্লামের পিতা হিসেবে অভিহিত করা হয়েছে আল্লাহ প্রকৃত তত্ত্ব অবগত যা ক্ষয় হয় লয় হয় অস্তমিত হয় তার উপাসনা করতে আমি সম্মত নই আমি তো উপাসনা করব তার যিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং পরিবর্তনশীলতা থেকে পবিত্র চন্দ্রকে নক্ষত্র অপেক্ষা অধিকতর উজ্জ্বল দেখতে পেয়ে হযরত ইব্রাহিম আলহিসাল্লাম বললেন এটাই আমার প্রতিপালক তিনি ছিলেন পূর্ণ সচেতন জ্ঞান অনুসন্ধানী তাই নক্ষত্রের অস্তমিতিকে তিনি গ্রহণ করলেন তৌহিদের পথের একটি প্রমাণ হিসেবে এর অতিরিক্ত দলিল ছিল নিষ্প্রয়োজন তবু তিনি অংশীবাদীদের নিকট অধিকতর প্রমাণ স্থাপনের জন্য প্রমাণের পরিধিকে প্রশস্ততর করেছিলেন তাই প্রমাণ হিসেবে নক্ষত্রের পর চন্দ্র এবং তারপর সূর্যের প্রমাণকে গ্রহণ করেছিলেন চন্দ্রও যখন ডুবে গেল তখন হজরত ইব্রাহিম আলহি নতুন নিদর্শনের জন্য ব্যস্ত হয়েছিলেন বললেন আমার প্রতিপালক যদি আমাকে সরল পথের সন্ধান দান না করেন তবে নিশ্চয়ই আমি হয়ে পড়ব দিশাহীন আল্লাহর পক্ষ থেকে হেদায়ত প্রাপ্তির অমূল্য নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশার্থে তিনি কথা বলেছিলেন যেমন রসুলসাল্লি সাল্লাম বলেছিলেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য না এলে আমি প্রাপ্ত হতাম না না দিন শিখতে পারতাম না পড়তে পারতাম নামাজ উল্লেখ্য যে আলোচ্য বাক্যটির মাধ্যমে হজরত ইব্রাহিম আলহ্লাম তার সম্প্রদায়ের লোকদেরকে সত্য পথের দিকে আহ্বান জানিয়েছেন এ বিষয়ে সতর্ক করে দিয়েছেন যে নক্ষত্রের মতো চন্দ্রও কখনো উপাস্য হতে পারে না কারণ নক্ষত্রের মতো চন্দ্র অস্তমিত হয় পরিবর্তিত হয় এগুলোর কোনোটি চিরন্তন নয় তাই যে এগুলোকে প্রতিপালক হিসেবে মনে করবে সে অবশ্যই হয়ে যাবে সত্য পথ থেকে বিচ্যুত উদয় ও অস্ত দুটো অবস্থায় অচিরন্তনতার নিদর্শন কিন্তু উদয়ের চেয়ে অস্তের মধ্যে ক্ষয়ের নিদর্শনটি অধিকতর প্রকট হয়ে ওঠে তাই হজরত ইব্রাহিম আলহিসাল্লাম এখানে নক্ষত্র ও চন্দ্রের অস্তমিত হওয়াকে উপাস্য না হওয়ার নিদর্শন হিসেবে চিহ্নিত করেছেন নমরুদের রাজ্যে তখন ব্যাপকভাবে মূর্তি পূজার প্রচলন ছিল দেশের জনসাধারণ প্রায় সকলেই মূর্তির পূজা করত হজরত ইব্রাহিম আলহ্লামের পিতামাতাও মূর্তি পূজা করত তারপরেও তার পিতা আজর দেশের সর্বশ্রেষ্ঠ ও প্রখ্যাত মূর্তি নির্মাণকারী ছিল আজর মূর্তি বানিয়ে ছেলে ইব্রাহিমকে তা বাজারে বিক্রয় করতে পাঠাত তিনি পিতার আদেশ অনুযায়ী মূর্তি বাজারে নিয়ে যেতেন বটে কিন্তু গিয়ে বলতেন তোমাদের মনে চাইলে আমার নিকট হতে তোমরা এগুলোকে কিনে নিতে পারো তবে কথা সত্য যে এগুলো পূজা করলে তোমাদের তাতে কোনো উপকার হবে না তার মুখে এ ধরনের কথা শুনে মূর্তি পূজকের দল তাঁর বিরুদ্ধে তার পিতার নিকট অভিযোগ করল যে হে আজর তোমার ছেলে আমাদের দেবদেবীর সম্বন্ধে খুবই খারাপ ধারণা পোষণ করে ও এসব কথা বলে এতে পিতা আজর পুত্রের উপর অত্যধিক রাগ এবং বিরক্ত হয়ে একদিন তাকে জিজ্ঞেস করল যে ইব্রাহিম তুমি আমাদের বাপ ধর্মীয় রীতিনীতি বিশেষত মূর্তি সম্পর্কে কখনো এ ধরনের কথাবার্তা বলো না এ তোমার আমার এবং আমাদের সকলের জন্যই ক্ষতির কারণ হবে তখনই হজরত ইব্রাহিম আলহিসাল্লাম তার পিতাকে লক্ষ্য করে যে কথা বললেন পবিত্র কোরআনের ভাষায় তা ছিল হে পিতা তুমি এমন বস্তুর উপাসনা কি জন্য করছো যে কানে শোনে না চোখে দেখেও না ও তাদের নিজেদের কোনো শক্তিই নেই এরা ভালো মন্দ করার কি শক্তি রাখে এরা তো নিজেদের দেহ হতে একটি মশা মাছিকেও তাড়াতে পারে না ইব্রাহিম আলহি সাল্লামের কথা শুনে পিতা আজর তাঁকে ধমকে সুরে বললেন ইব্রাহিম তুমি তাহলে আমাদের দেবতাগণকে অমান্য করছ যদি তাই হয় তবে আমি তোমাকে পাথরের আঘাতে হত্যা করে ফেলব তার আগে তুমি আমার সামনে হতে দূর হয়ে যাও ক্রমে ক্রমে দেবদেবী সম্পর্কে বালক হজরত ইব্রাহিম আলহি সাল্লামের ধারণা এবং উক্তিসমূহ তার পিতামাতা ছাড়া বাইরেরও অনেক লোকে জানতে পারল তারা তাঁর উপরে অসন্তুষ্ট হয়ে তাকে শায়স্তা করানোর উদ্দেশ্যে এ ঘটনা বাদশাহ নমরুদের গোচরে আনল সে একথা শুনে লোক পাঠিয়ে হজরত ইব্রাহিম আলহি সাল্লামকে নিজের দরবারে হাজির করালো হজরত ইব্রাহিম আলী সাল্লাম যখন নমরুদের দরবার গৃহে প্রবেশ করলেন তখন নমরুদ দরবারে উপবিষ্ট ছিল কিন্তু ইব্রাহিম আলী সাল্লাম তাকে সেজদা না করে মাথা উঁচু করে বাদশার সামনে গিয়ে দাঁড়ালেন নমরুদ ক্রোধান্বিতভাবে তাকে জিজ্ঞেস করল তুমি আমাকে সেজদা করলে না কেন হজরত ইব্রাহিম আলহি সাল্লাম জবাব দিলেন আমি আল্লাহ ব্যতীত কাউকে শেষদা করা যায় বলে মনে করি না নমরুদ জিজ্ঞেস করল তোমার আল্লাহ আবার কে হজরত ইব্রাহিম আলহি সাল্লাম জবাব দিলেন যিনি জীবিত করতে ও মারতে পারেন এবং মৃতকে বাঁচাতে পারেন তিনিই আমার আল্লাহ নমরুদ বলল যে জীবিতকে মারতে ও মৃতকে বাঁচাতে আমিও তো পারি এ কথা বলে পাপিষ্ঠ নমরুদ দুজন বন্দিকে দরবারে হাজির করে একজনকে মুক্ত করে দিল এবং অন্যজনকে সঙ্গে সঙ্গে হত্যা করে বলল দেখলে তো আমি বাঁচাতে ও মারতে পারি কিনা এরপরও আমাকে আল্লাহ মানতে কি আপত্তি আছে তোমার হজরত ইব্রাহিম আলহি ইসাল্লাম বললেন আমার আল্লাহ সূর্যকে পূর্ব দিক হতে উদয় করে পশ্চিম দিকে ডুবিয়ে দেন তুমি যদি খোদাই দাবি কর তবে সূর্যকে পশ্চিম দিক হতে উদয় করে পূর্ব দিকে ডুবিয়ে দাও দেখি নমরুদ এবার আর কোনো জবাব খুঁজে না পেয়ে নিরুত্তর রইল এরপর হজরত ইব্রাহিম আলহ সাল্লাম রাজ দরবার থেকে নিজের ঘরে চলে গেলেন ওইদিন দিন বহু লোক হজরত ইব্রাহিম আলহ সাল্লাম ও বাদশাহ নমরুদের বিতর্কের ফলাফল লক্ষ্য করে দিব্য জ্ঞান পেল এবং তাওবা করে মহান আল্লাহর প্রতি ইমান আনল হজরত ইব্রাহিম আলী সাল্লাম এ সময় যৌবনে পদার্পণ করেছেন যদিও এখন পর্যন্ত তার উপর নবুয়াতি অবতীর্ণ হয়নি তবুও একজন ভাবি নবী হিসেবেই তাকে আল্লাহ এ সময় জ্ঞান বুদ্ধি দান করেছেন এ বয়সে একজন সাধারণ লোক যত বেশি জ্ঞান গরিমার অধিকারী হয় তিনি তদপেক্ষা অনেক বেশি জ্ঞান ও বিচক্ষণতা লাভ করেছেন প্রতিটি কাজে তার গভীর বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায় তার প্রতিটি কথায় ও উপদেশের মধ্যে সূক্ষ্ম যুক্তি ও প্রজ্ঞার নিদর্শন মেলে যা সচরাচর অপেক্ষাকৃত অধিক বয়স্ক এমনকি প্রবীণদের মধ্যেও পরিদৃষ্ট হয় না কারো কারো মতে তিনি তৎপূর্বেই নবত লাভ করেছেন কিন্তু তখনও তার প্রতি ব্যাপক প্রচারের নির্দেশ হয়নি বলে তিনি তখন পর্যন্ত নিজেকে প্রকাশ করেননি অবশ্য তাই বলে তিনি সময় সুযোগ মতো মানুষকে শিক্ষা প্রদানের বেলায় কোনোরপ কসুর করেননি মানুষকে চোখে আঙ্গুল দিয়ে শিক্ষা দেওয়ার একটি সুবর্ণ সুযোগ তার সামনে চলে আসে এই দিনটি মূর্তি পূজারীদের জন্য ছিল একটি বিশেষ দিন এই দিন শহরের সকল পুরুষ মহিলা একটি সুনির্দিষ্ট স্থানে একত্রিত হয়ে আনন্দ উৎসবে মাতত এটা ছিল অত্যন্ত জঘন্য উৎসব উৎসবের উন্মুক্ত প্রাঙ্গণে নারী পুরুষগণ মদপান করে উলঙ্গ হয়ে নৃত্য করত যে কোনো নারীর সাথে যে কোনো পুরুষ সকলের চোখের সামনে যৌন মিলন করতো এটাতে কারো কোনো আপত্তি থাকতো না এতে কারো নিকট দোষের বলে বিবেচিত হতো না এভাবে পিতার সামনে কন্যা এবং পুত্রের সামনে মা নিঃসংকোচে ব্যভিচার করাকে আনন্দের বিষয় বলে মনে করত নির্দিষ্ট তারিখে সকলেই সেই আনন্দ মেলায় গমন করল কতিপয় সমবয়সী যুবক হজরত ইব্রাহিম আলহিসালকে বলল চলো ইব্রাহিম আনন্দ মেলায় যাই ইব্রাহিম এই মেলাকে মনে প্রাণে ঘৃণা করত তাছাড়া সময় তার একটি উদ্দেশ্য করার ইচ্ছা ছিল। সুতরাং তিনি বললেন আমি অসুস্থ আমার মেলায় যাওয়া সম্ভব হবে না যুবকেরা আর বিরুক্তি না করে মেলায় চলে গেল শহরের পুরুষ রমণী যুবক বৃদ্ধ সকলেই মেলায় যোগদান করার স্থানীয় ক্ষুদ্র বৃহৎ সকল পূজা মন্দিরগুলো একেবারেই জনশূন্য রইল লোকজন মেলায় যাবার কালে তাদের সর্বপ্রধান দেব মন্দিরের দেবতাগণকে নানা প্রকার খাদ্য সামগ্রী ভোগস্বরূপ দিয়ে গেল এই মন্দিরে প্রায় শতাধিক দেবমূর্তি প্রতিষ্ঠিত ছিল এই মন্দিরেও এই সময় কোনো লোকজন ছিল না এটাকে একটি চরম সুযোগ মনে করে হজরত ইব্রাহিম আলহিসাল্লাম তার গোপন উদ্দেশ্য সাধন করতে প্রবৃত্ত হলো তিনি একটি কুঠার হাতে নিয়ে সেই মন্দিরে প্রবেশ করলেন এবং বললেন কি হে দেবতাগণ তোমাদের উদ্দেশ্যে প্রদত্ত ভোগের বস্তুসমূহ যে সমস্তই পড়ে রয়েছে তোমরা এগুলি কেন গ্রহণ করছো না এগুলো কি তোমরা কিছুই খাবে না মূর্তিগুলো তার প্রশ্নের কোনো উত্তর দিল না তখন হজরত ইব্রাহিম আলহ পুনরায় তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি বলতে পারো আমার হাতে এটা কি এবং কেনই বা আমি এটা নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি মাটি ও পাথরের মূর্তি সব কেমন করে কথা বলবে তারা তখনও নিরবি রইল হজরত ইব্রাহিম আলহি সাল্লাম বললেন আমি জানি তোমরা কথা বলতে পারো না নিষ্প্রাণ মাটির পুতুল ব্যতীত তোমরা অন্য কিছু নাও অক্ষম জড় দেবতা তোমরা তোমাদের কোনো শক্তি নেই তবু যে এই অজ্ঞ মানুষগুলো তোমাদের পূজা করে তোমাদের কাছে তাদের হৃদয়ের আকুতি নিবেদন করে তা তাদের চিরাচরিত অন্যায় রীতি ও ভ্রান্তিরই ফল মূলত তোমরা যে কিছুই নও তোমাদের কোনো শক্তি নেই তা তারা বোঝে না তোমাদের চরম অপমান করে আজ আমি তাদের ভুল ভেঙে দেওয়ার চেষ্টা করব হজরত ইব্রাহিম আলহিসাল্লাম তার হাতের কুঠার দিয়ে সর্বপ্রথম আঘাত করলেন সর্বকনিষ্ঠ মূর্তিটির উপর তারপরে আরেকটির ওপর তারপরে অপর আরেকটির ওপরে এভাবে একইভাবে একটির পর একটি করে সবগুলো মূর্তিকে তিনি কুঠার আঘাতে ভেঙে চূর্ণ বিচূর্ণ করলেন সর্বাপেক্ষা বড় যে মূর্তিটি ছিল সেটিকে তিনি আঘাত না করে তার গলায় কুঠারটি ঝুলিয়ে রেখে বাইরে বেরিয়ে এলেন ওদিকে আনন্দ মেলায় উৎসব পর্ব শেষ হয়ে আসলো লোকজন একে একে শহরে ফিরে আসতে লাগল উৎসব থেকে ফিরে আসার সময় তারা একে অপরের সাথে উৎসব সম্পর্কিত আলাপ আলোচনা করছিল তারপর যখন উপাসনালয়ের কাছে আসলো এবং উপাসনার সময় হল তারা দেব মন্দিরে উপাসনা করার জন্য গেল কিন্তু গিয়ে যা দেখল তাতে তাদের চক্ষু চড়ক গাছ হায় এ কি সর্বনাশ কে এমন কাণ্ড ঘটাল তাদের সমস্ত দেব প্রতিমাগুলোকে কে ভেঙে খান খান করেছে আর বড় প্রতিমাটির গলায় একটি কুঠার ঝুলিয়ে রেখেছে দেবতাদের এই চরম দুর্দশা দেখে সকলেই হায় হায় করতে লাগল কার দ্বারা এরূপ কাণ্ড ঘটতে পারে এ বিষয় নিয়ে আলাপ আলোচনা শুরু হলো। যে যুবকেরা হজরত ইব্রাহিম আলহাল্লামকে মেলায় যেতে আহ্বান করেছিলেন এবার তারা বলল ইব্রাহিম নামের যে ছেলেটি আছে তাকে আমরা মেলায় যাওয়ার জন্য বলেছিলাম কিন্তু সে মেলায় যায়নি একমাত্র সেই শহরে ছিল যতদূর সম্ভব তার দ্বারাই এই অঘটন সংঘটিত হয়েছে যেন প্রবীণ ব্যক্তি তার কথা সমর্থন করে বলল তোমরা সত্যই বলেছ সে কখনো মন্দিরে পূজা করতে আসে না আরও শুনেছি সে নাকি প্রকাশ্য অপ্রকাশ্যভাবে আমাদের দেব দেবীদের নিন্দা করে থাকে অপর একজন বলল হ্যাঁ হ্যাঁ সে নাকি এমনও বলে যে এসব মাটির পুতুল মিথ্যা এদের কোনো ক্ষমতাই নেই আমরা কেবল ভ্রান্তিবশত এদের পূজা করছি শুনেছি তার এই সব উক্তি নিয়ে তার পিতার সাথে তার কয়েকবার বাদানুবাদও হয়েছে লোকটির এই কথা শুনে সঙ্গে সঙ্গে কয়েকজন ব্যক্তি বলে উঠল তোমরা বলো কি ছেলেটির আস্পর্ধা এতদূর বাড়ল কিভাবে যা বলছ তাতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে মন্দিরের এই দুর্ঘটনা তারই কারসাজি সে ছাড়া অন্য কেউই এই কাণ্ড ঘটাতে সাহস পায়নি শেষ পর্যন্ত সাব্যস্ত হল হজরত ইব্রাহিম আলহিসাল্লামকে সকলের সামনে ডেকে এনে জিজ্ঞেস করা হবে সে এমন কাণ্ড কেন ঘটালো কোন সাহসে ঘটালো কয়েকটি লোক তাকে ডেকে আনবার জন্য রওনা হলো তাদেরকে বলে দেয়া হলো সহজে আসতে না চাইলে তাকে যেন ধরে নিয়ে আসা হয় কিন্তু তাকে ধরে আনার জন্য প্রয়োজন ছিল না তিনি নিজে এমন একটি সুযোগ প্রাপ্তির আকাঙ্ক্ষায় ছিলেন যে সমস্ত লোক এক জায়গায় সমবেত হলে তাদের মধ্যে তিনি জোরালো যুক্তি সহকারে নিজের বক্তব্য পেশ করে তাদেরকে বোঝাতে চেষ্টা করবেন সুতরাং লোকগুলি তাকে ডাকতে আসার সাথে সাথেই তিনি মসজিষ্ে গিয়ে উপস্থিত হলেন তিনি সেখানে উপস্থিত হওয়া মাত্রই মন্দিরের প্রধান পুরোহিত রাগান্বিত কণ্ঠে তাকে বলল ইব্রাহিম তুমি বলতে পারো কি আমাদের দেব দেবীদের সাথে এরূপ ব্যবহার কেন করেছ কে তাদেরকে এরূপ ভেঙে চুরমার করতে বলেছে হজরত ইব্রাহিম আলি সাল্লাম পুরোহিতের কথায় কৃত্রিম বিস্ময়ের ভাব প্রদর্শন করে বললেন বলো কি চলো তো দেখি মন্দিরে গিয়ে কি হয়েছে সকলে যখন হজরত ইব্রাহিম আলি নিয়ে মন্দির প্রাঙ্গনে গিয়ে উপস্থিত হলেন তাদেরকে কেউ বুঝতে পারল না যে তিনি তাদের মনে একটি বিরাট জিজ্ঞাসা সম্মুখীন করার জন্যেই তাদের এখানে নিয়ে আসছেন ভাঙা মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে হজরত ইব্রাহিম আলহিসাল্লাম বড় মূর্তিটিকে লক্ষ্য করে জিজ্ঞেস করলেন কি হে বাপুজি তোমার গলায় এ কুঠার আসলো কোথেকে এই কুঠার দাঁড়াই বুঝি তুমি এর কাজ করেছ এভাবে ছোট মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে তুমি বোঝাতে চেয়েছো তোমার গায়ের জোর অনেক প্রধান পুরোহিত হজরত ইব্রাহিম আলহিমের কথায় অবাক হয়ে বলল ইব্রাহিম তুমি পাগলের মতো এসব আবল তাবল কি বকছ কখনো নাড়াচাড়া করতে পারে নাকি সে কি কখনো হাত দিয়ে কুঠার ধরতে পারে ওগুলি তো মাটির পুতুল মাত্র ওদের দ্বারাই কি সম্ভব হজরত ইব্রাহিম আলি সাল্লাম বললেন আহা তুমি এ কথা বলছো কেন তার কথা সে নিজেই বলুক না আমরা সবাই শুনি তুমি তার কাছে জিজ্ঞেস করে দেখো সে কি নিজেই এই কাজ করেছে না অন্য কাউকে করতে দেখেছে পুরোহিত বলল ইব্রাহিম তোমাকে তো একটি বুদ্ধিমান ছেলে বলেই জানতাম এখন তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে তুমি একটি আস্ত বোকা ব্যতীত আর কিছুই নাও প্রতিমা কি কখনো কথা বলতে পারে এটা তো কেবল মাটির পুতুল মাত্র হজরত ইব্রাহিম আলহিসাল্লাম বললেন আচ্ছা পুরোহিত তাহলে একটা কথা বলতে পারো কি যা নড়াচড়া করবার শক্তি নেই যে মুখে কথাবার্তা পর্যন্ত বলতে পারে না নিজের মাথা পর্যন্ত চূর্ণ বিচূর্ণ করা থেকে বাঁচাতে পারে না নিজেকে এমন মাটির পুতুলকে একটি জীবন্ত সচেতন বুদ্ধিমান মানুষ শ্রদ্ধাই বা করে কি করে এবং উপাসনাই বা করে কোন বুদ্ধিতে এবার একটু ভেবে দেখুন তো ঠাকুর সাহেব একটু আগে আপনারাই আমাকে বোকা বলে উপহাস করেছিলেন বোকা আমি না আপনারা এই পর্যন্ত বলে হজরত ইব্রাহিম আলী সাল্লাম নীরব রইলেন সমবেত জনতার মুখ হতে কোনো কথা বের হল না তারা একান্ত অপ্রস্তুত একে অপরের মুখের দিকে তাকাতে লাগল হজরত ইব্রাহিম আলহি সাল্লাম বললেন হে আমার কম মূলে তোমাদের কোনো দোষ নেই আমরা পূর্বপুরুষদের যা করতে দেখেছি তোমাদের বর্তমান বাদশাহ তোমাদেরকে যা নির্দেশ দিয়েছেন গতানুগতিকভাবে এবং বাদশার ভয়ে তাই তোমরা করে চলছ আসলে তোমাদের পূর্বপুরুষগণ এবং স্বয়ং বাদশাই ভ্রান্ত হে আমার দেশবাসী আমি তোমাদেরকে বলছি তোমরা তোমাদের স্বাভাবিক জ্ঞান ও বিবেক খাটিয়ে চিন্তা করে দেখো কি বিরাট ভ্রান্তি ও মূর্খতার মধ্যে তোমরা রয়েছ নিষ্প্রাণ অক্ষম জড় কি কখনো মানুষের উপাস্য হতে পারে কখনো তা হতে পারে না মানুষের প্রকৃত উপাস্য তো তিনি যিনি সকলের দৃষ্টি ও ধরা ছোঁয়ার বাইরে থেকে সকল কিছুই করছেন আসমান চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত তরুলতা কীটপতঙ্গ পশু পাখি মানবাদি সমস্ত কিছুই সৃষ্টি করেছেন যার ইঙ্গিতে আসমান জমিনের প্রতিটি বস্তু নিয়ন্ত্রিত ও পরিচালিত হচ্ছে অতএব আসো আমরা সকলে মিলে সেই মহান স্রষ্টা ও প্রতিপালকের উপাসনা করি যে প্রতিমাসমূহ অক্ষম অসহায় যাদের কোনো কিছুই করার সাধ্য নেই দেখলে তো একটি একটি করে যাদেরকে কে বা কারা ভেঙে চুরমার করে দিল বড় মূর্তিটির গলায় কুঠার ঝুলিয়ে রাখল অথচ তারা কিছুই করতে পারল না এই এইরূপ দেবদেবীদের উপাসনা করে তোমাদের কী লাভ হবে হে আমার পথভ্রষ্ট দেশবাসীগণ তোমাদেরকে প্রকৃত এবং সত্যিকার উপাস্যের প্রতি আহ্বান করছি তোমরা আমার আহ্বানে সাড়া দাও সেই উপাস্য নিরাকার যিনি মহাশক্তির অধিকারী তার শক্তির সমতুল্য কারো শক্তি নেই তোমরা সেই মহাশক্তিমান উপাস্যের উপাসনায় মগ্ন হও দেখবে তখন থেকেই তোমাদের হৃদয় এমন এক শান্তিতে শক্তিমান হয়ে উঠবে যে আর কখনোই কেউ তোমাদেরকে বিপথে টেনে আনতে সক্ষম হবে না হজরত ইব্রাহিম আলহিসাল্লামের এই যুক্তিপূর্ণ উপদেশ ও আহ্বানে সমবেত পোত্তলিগণ গভীরভাবে আকৃষ্ট এবং মুগ্ধ হয়ে পড়েছিল সত্যি তারা নিজেদের ভুল বুঝতে পেরে কিছুদূর এগিয়ে গিয়েছিল কিন্তু শয়তান আবার তাদের পথ আটকে দিল তাদের এ অবস্থা আর বেশিক্ষণে স্থায়ী হল না পিতা মাতার রীতির কথা চিন্তা করেই আবার তারা বিগড়ে গেল বলল বুঝেছি ইব্রাহিম তাহলে এটা তোমারই অপকর্ম তুমি আমাদের এই দেব প্রতিমা সকল ভেঙে আমাদেরকে বিভ্রান্ত করার ফোন দিয়ে আটছো তোমাকে এখনই আমরা এর ফল দেখাচ্ছি বাদশাহ নমরুদের কাছে তোমাকে আমরা সমর্পণ করব পারলে সেইখানে তোমার যুক্তির বহর দেখিয়ে সেখান থেকে মুক্ত হয়ে আসো হজরত ইব্রাহিম আলি সাল্লামকে নমরুদের দরবারে উপস্থিত করা হল নমরুদ হজরত ইব্রাহিম আলী সাল্লামকে জিজ্ঞেস করল মন্দিরের মূর্তিগুলোকে কে ভেঙেছে তিনি উত্তর করলেন তোমাদের বড় মূর্তিটার ঘাড়ে কুঠার ঝুলানো দেখলাম সম্ভবত সেই ভেঙেছে এতে নমরুদ অত্যন্ত রাগান্বিত হয়ে বলল সে কি চলাফেরা করতে পারে বা হাত পা নাড়াবার কোনোরকম শক্তি আছে দেব মূর্তিগুলোকে কে ভেঙে ফেলবে হজরত ইব্রাহিম আলহিসাল্লাম বললেন যদি তাই হয় তবে তোমরা বিবেকহীনভাবে তাদের পূজা কর কোন দুঃখে হজরত ইব্রাহিম আলি সাল্লামকে নমরুদের দরবারে উপস্থিত করা লোকগণ বলল যাহাপনা কথাবার্তায় পরিষ্কার বোঝা যাচ্ছে এই ইব্রাহিমই মন্দিরের মূর্তিগুলো ভেঙেছে হজরত ইব্রাহিম আলী সাল্লামের বিরুদ্ধে এত বড় অভিযোগ অথচ তার অন্তরে শঙ্কা নেই মুখে ভয়ের কোনো চিহ্ন নেই একান্ত নির্ভীক ও সাহসী পুরুষের ন্যায় তিনি নমরুদের দরবারে গিয়ে দাঁড়ালেন বৎসদ নমরুদ বিদ্রোহী ইব্রাহিমের কি কঠিন বিচার করেন তা দেখার জন্য শাহী দরবারে লোকে লোকারণ্য নমরুদ হজরত ইব্রাহিম আলী সাল্লামকে প্রশ্ন করল দেবমন্দিরের মূর্তিগুলো তোমার দ্বারাই অপমানিত হয়েছে বলে সবাই বলছে তুমি এত বড় কঠিন অন্যায় ও দুঃসাহসিক কাজ করলে কেন হজরত ইব্রাহিম আলী সাল্লাম বললেন যদি আমার দ্বারা কোনো অন্যায় কাজ হয়েই থাকে তবে দেবকুল কি আমাকে তার প্রতিফল দান করত না নমরুদ বলল প্রতিফল দান করার ক্ষমতা তো আমারই হাতে আমি তোমাকে শাস্তি দান করব আর শুনলাম তুমি নাকি বাপ দাদাদের ধর্মের প্রতি আস্থা রাখো না এবং আমাকেও মহাপ্রভুরূপে মান্য করো না এ কথা কি সত্যি হজরত ইব্রাহিম আলহিসাল্লাম বললেন বাপ দাদাগণ যদি ভুল পথে চলে থাকে তবে সেই পথে আমাদেরও চলতে হবে কোন যুক্তিতে আর মানুষ হয়ে কেউ মহাপ্রভুত্বের দাবি করলে মানুষরা তাকেই বা মনিব মানবে কেন নমরুদ বলল ইব্রাহিম তোমার কথায় বোঝা যাচ্ছে এদেশের জনসাধারণ সকলেই নির্বোধ বোকা আর শুধু তুমি একা অত্যন্ত বুদ্ধিমান ও জ্ঞানী হজরত ইব্রাহিম আলহিসাল্লাম বললেন বাদশাহ কোনরূপ বুদ্ধি ও জ্ঞানের অহংকার আমার নেই তবে কথা সত্য যে আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে সরল সঠিক পথের জ্ঞান ও সন্ধান দান করেন পরম প্রভুর তরফ থেকে আমি সেই জ্ঞানই লাভ করেছি আর সেই জ্ঞান বলেই আমি সকলকে বলছি তোমরা দেবদেবী ও মানুষের পূজা পরিত্যাগ করে প্রকৃত উপাস্যের উপাসনা করো তিনি তোমাদের সর্বরূপ কল্যাণ করবেন নমরুদ বলল তোমার কথিত সে উপাস্যের স্বরূপ কি হজরত ইব্রাহিম আলহাল্লাম বললেন সকলের জীবন মৃত্যু দান করেন জীবন মৃত্যুর চাবিকাঠি শুধু তাঁরই হাতে নমরুদ বললেন এ আর তেমন কঠিন কি কাজ আর এ কাজ তো আমি নিজেই করে থাকি এই বলে সে একজন অনুচরকে নির্দেশ করল সে দুজন বন্দিকে দরবারে হাজির করল নমরুদ বললেন ইব্রাহিম এরা দুইজন বন্দি এদের দুজন কি আমি হত্যা করতে পারি কিন্তু তা করব না এদের একজনকে আমি বাঁচিয়ে রাখব অন্যজনকে মৃত্যুদণ্ড দান করব এ বলিয়েই সে জল্লাদকে আদেশ করল জল্লাদ তাদের একজনকে ছেড়ে দিল এবং অন্যজনকে হত্যা করল হজরত ইব্রাহিম আলী সাল্লাম বুঝলেন নমরুদের সাধারণ জ্ঞানেরও অভাব রয়েছে জীবন মৃত্যুর অর্থও সে বুঝতে পারেনি সুতরাং তাকে অন্যভাবে বোঝাতে হবে অতএব তিনি প্রসঙ্গ পরিবর্তন করে বললেন নমরুদ সেই মহান পর্বার দিকার একটি স্থায়ী সুশৃঙ্খল নিয়ম অনুসারে প্রতিদিন পূর্ব দিক হতে সূর্য উদয় করে এবং পশ্চিম দিক থেকে অস্ত যায় তোমার যদি সামর্থ্য থাকে তবে একে পশ্চিম দিক হতে উদয় করো এবং পূর্ব দিকে অস্ত ঘটাও এ কথায় নমরুদ একেবারে অপ্রস্তুত হয়ে গেল তার মুখে কোনো শব্দ নেই সে হতভম্বের মতো কতক্ষণ হজরত ইব্রাহিম আলি সাল্লামের দিকে চেয়ে থেকে নিষ্ফল আক্রোশে জলে পুড়তে লাগল নমরুদের ফরমান কার্যকরী করার জন্য উন্মুক্ত বিশাল প্রান্তরে বিরাট একটি গর্ত খরণ করা হল কথিত আছে যে উক্ত গর্তের দৈর্ঘ্য ছিল চার ক্রোশব্যাপী এবং এর গভীরতা ছিল এক গজ অপেক্ষাও অধিক কয়েক সহস্র লোক দ্বারা দীর্ঘদিন অনবরত পরিশ্রম করে গর্তটি খনন করা হল গর্ত খনন কাজ সমাপ্ত হলে শত শত লোক অরণ্য ভূমি হতে এক সপ্তাহ ধরে বিরাট বিরাট কাঠ এনে গর্তের তীর দেশে স্তূপ করল কাঠ সংগ্রহের পরে সেই গর্তে সেগুলো রেখে কয়েক শত মন তেল ঠেলে তাতে আগুন ধরিয়ে দেওয়া হলো। ভীষণ গর্জনে দাও দাও করে আগুন জ্বলে উঠল আগুনের তেজ এমন আকার ধারণ করল যে অগ্নিকুণ্ডের চারদিকে কয়েক মাইলের মধ্যে কেউ থাকতে পারল না আকাশের ঊর্ধ্বে এক মাইলের মধ্য দিয়ে কোনো পাখি উড়ে যাওয়া সম্ভব হল না অগ্নিকুণ্ড তো প্রস্তুত হল এখন সমস্যা দেখা দিল হজরত ইব্রাহিম আলহাল্লামকে তার মধ্যে নিক্ষেপ করা যাবে কিভাবে অগ্নিকুণ্ডের নিকটে যাওয়া তো কারো জন্য সম্ভব নয় নমরুদ মহাভাবনায় পড়লেন যাকে শাস্তি দেওয়ার জন্য এত কিছু করা হলো তাকে যদি অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা নাই যায় তাহলে এত সমস্ত কিছু সব বরবাদ হয়ে গেল পাপে ইবলিশ সর্বদাই কাফিরদের সাথী এবং পরামর্শদাতা অপকর্মে সে কাফিরদের সাহায্য করতে কোনোদিনই পশ্চাদপদ হয়নি আজও হল না সে জনৈক মানুষের রূপে এসে নমরুদকে বলল যাহাপনা নমরুদকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার এক চমৎকার উপায় আছে বাদশা নমরুদ জিজ্ঞাসা করল কিসে উপায় মানুষ রূপী শয়তান বলল যাহাপনা উপায় এই যে আনন্দ মেলার দিন উৎসব উদযাপনের জন্য আমরা যে চড়ক গাছ স্থাপন করি সেই চড়ক গাছের একটি চরকার সাথে ইব্রাহিমকে হালকা রশি দিয়ে বেঁধে নিচ থেকে কয়েকজন লোক রশি টেনে গাছটিকে ঘোরাতে থাকবে প্রথমে ধীরে ধীরে ঘুরানোর একসময় তার গতিবেগ বৃদ্ধি করে এমন বেগে ঘোরাবে যেন রশিটি ছিঁড়ে যায় এবং হজরত ইব্রাহিম আলহ্লাম ছিটকিয়ে গিয়ে অগ্নিকুণ্ডুলিতে নিক্ষিপ্ত হয় অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার একমাত্র পথ লোকটির পরামর্শ নমরুদের খুবই পছন্দ হল আর সে তখনই লোকজনকে নির্দেশ দিল বিরাট একটি চড়ক গাছ নির্মাণ করতে চড়ক গাছ নির্মাণ করে কাপীরা তার এক প্রান্তে হজরত ইব্রাহিম আলহি সাল্লামকে বেঁধে এবং অপর প্রান্তে এক গাছি রশি বেঁধে বহু লোক সেটা ধরে টেনে তাকে শূন্য তোলার চেষ্টা করল কিন্তু বহু চেষ্টা করেও তারা হজরত ইব্রাহিম আলি ইসাল্লামকে শূন্য তুলতে পারল না কথিত আছে যে প্রায় চার পাঁচ হাজার লোক উক্ত চড়ক গাছের প্রান্ত ধরে হজরত ইব্রাহিম আলি সাল্লামকে শূন্যে ওঠাতে ব্যর্থ কাফিরগণ কিং কর্তব্য বিমূর হয়ে পড়ল এমন সময় পাপাত্তা ইবলিশ এসে আবার উপস্থিত সে নমরুদের লোকদেরকে বলল তোমরা সারা জগতের লোক একত্র হয়ে চেষ্টা করলেও ইব্রাহিমকে শূন্য ওঠাতে পারবে না কেন আসমান থেকে সত্তর হাজার ফেরেস্তে এসে চরক গাছটি চেপে ধরেছে কাফিরগণ জিজ্ঞাসা করল তাহলে আমরা এখন কোন পথ অবলম্বন করব ইবলিশ বলল তোমরা যদি এই প্রকাশ্য ময়দানে সকল লোকের সম্মুখে চল্লিশ জন পর পুরুষের দ্বারা চল্লিশ জন পর নারীর সহিত সঙ্গম করাতে পারো তাহলে ফেরেশতাগণ এখান থেকে ছুটে পালাবে এবং সেই সুযোগে তোমরা অতি সহজেই চড়ক গাছ শূন্যে তুলে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে পারবে ইবলিসের পরামর্শ অনুযায়ী নমরুদের পাপী অনুচরগণ সেই বহা পাপের কাজ অনুষ্ঠিত করল আল্লাহর পবিত্র পূর্ণাত ফেরেশতারা লজ্জায় সেই স্থান পরিত্যাগ করে চলে গেল এই সুযোগে পাপিগণ অতি সহজেই চড়ক গাছের প্রান্ত শূন্য উত্তোলন করে তার অপর প্রান্ত ধরে ঘুরাতে আরম্ভ করল হজরত ইব্রাহিম আলহ ইসাল্লাম চড়কের সাথে ঘুরপাক খেতে লাগলেন কিন্তু তার অন্তর সম্পূর্ণ শান্ত ও নিরুদ্বেগ তিনি এক মনে আল্লাহর নাম জপ করছিলেন এবং তার নিকট আশ্রয় প্রার্থনা করছিলেন ঘূর্ণনের গতিবেগ ক্রমশই বৃদ্ধি পাচ্ছিল কিন্তু হজরত ইব্রাহিম আলহি ইসাল্লাম তখন তার প্রিয় প্রভুর ধ্যানে এমনই নিমগ্ন যে কোনো বাহ্যিক দৈহিক কষ্টই তাকে এতটুকু মাত্র বিচলিত করতে পারল না কথিত আছে যে কাফিরগঞ্জ যখন হজরত ইব্রাহিম আলী আগুনের কুণ্ডুলিতে নিক্ষেপ করছিল তাদের মধ্যে স্বয়ং হজরত ইব্রাহিম কাফির আজরও ছিল কেননা সেও তার ছেলের ওপরে অত্যন্ত নারাজ ও অসন্তুষ্ট ছিল এ দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলি সাল্লাম আল্লাহর দরবারে ফরিয়াদ জানিয়েছিলেন যে হে মাহবুদ দেখছি আজ আমার প্রাণ শেষ করার কাজে স্বয়ং আমার জন্মদাতা পিতা পর্যন্ত হয়েছে আমাকে শরিক সাহায্য করতে আজ আপনি ব্যতীত আর কেউই নেই বর্ণিত আছে যে আল্লাহর প্রিয় ইব্রাহিম যখন কাফিরদের দ্বারা উত্তোলিত চরক গাছ হতে অগ্নিকুণ্ডে ছুটে পড়ছিলেন ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলমিনের নির্দেশে আসমানের দরজাসমূহ খুলে দেয়া হলো যেন ফেরেশ তাগন আল্লাহর বন্ধুর ওই চরম সংকটে প্রত্যক্ষ করে তার জন্য আল্লাহর দরবারে দোয়া জানাতে পারে সত্যই এ লোমহর্ষক হৃদয় বিদারী দৃশ্য দেখে আসমানের সকল ফেরস্তাগন শিহুড়িয়ে উঠলেন এবং সকলে মিলে আল্লাহর দরবারে আকুল ফরিয়াদ করলেন হে মাবুদ তুমি তোমার এ খালিজ বন্ধু হজরত ইব্রাহিম আলি সাল্লামকে নমরুদের জ্বলন্ত আগুন থেকে বাঁচিয়ে রাখো রব্বুল আলমিন তাদের ফরিয়াদ কবুল করলেন এবং ফেরেস্তা জিব্রাইল আদেশ করলেন। ওহে জিব্রাইল তুমি সমস্ত ফেরেশতাকে নিয়ে আমার খলিলের কাছে যাও এবং তার নিকট জিজ্ঞেস করো সে তোমার নিকট থেকে কি সাহায্য প্রার্থনা করে জিব্রাইল আলহিসাল্লাম হজরত ইব্রাহিম আলি সাল্লামের নিকট চোখের পলকে উপস্থিত হয়ে বললেন হে আল্লাহর খলিল বলুন আমাকে এখন কি করতে হবে আপনি হুকুম করলে আমি ফেরেশতাগণকে নিয়ে আমাদের ডানার আঘাতে নমরুদের এই অগ্নিকুণ্ডকে এ মুহূর্তে সাত সমুদ্রে নিক্ষেপ করতে পারি হজরত ইব্রাহিম আলহি সাল্লাম বললেন হে জিব্রাইল এ কি আল্লাহর ইচ্ছা না আপনি আপনার ইচ্ছা প্রকাশ করছেন জিব্রাইল আলহি সাল্লাম বললেন এ আল্লাহ আমাকে বলেননি তবে আমি বলছি তখন হজরত ইব্রাহিম আলি সাল্লাম বললেন ভাই জিব্রাইল আপনাকে আল্লাহ যা বলেছেন আপনার শুধু তাই করা কর্তব্য অন্য কিছু নয় জিব্রাইল আলহাম বললেন তবে আপনি বলুন আপনি আমার নিকটে মুহূর্তে কি সাহায্য পেতে চান জবাবে হজরত ইব্রাহিম বললেন আমি আপনার নিকট থেকে প্রকার সাহায্য পেতে চাই না আমি সাহায্য কামনা করি সে মহান মালিক আল্লাহ রব্বুল আলমিনের কাছে হজরত ইব্রাহিম আলি সাল্লামের কথা শুনে ফেরেশতা জিব্রাইল একেবারে নীরব হয়ে গেলেন তিনি আর কোনো কথা বললেন না এদিকে হজরত ইব্রাহিম আলহ্লাম এতক্ষণে আগুনের প্রায় নিকটবর্তী হয়ে গেছেন এখন শুধুমাত্র আগুনের স্পর্শ হওয়াটুকু বাকি কিন্তু ঠিক এই মুহূর্তে আল্লাহ রাবুল আলমিনের পাক জবান হতে জোরে আওয়াজ হল হে আগুন আমার দোস্ত ইব্রাহিমের জন্য স্নিগ্ধ শীতল ও শান্তিদায়ক হয়ে যাও হজরত ইব্রাহিম আলহ্লাম অগ্নিকুণ্ডে পতিত হলেন ঠিকই কিন্তু তা তখন আর অগ্নিকুণ্ড রইল না তাঁর পতিত হওয়ার পূর্ব মুহূর্তে তা এক সুন্দর সুস্নিগ্ধ বাগিচায় পরিণত হল হজরত ইব্রাহিম আলহ সাল্লাম তারই মধ্যে পতিত হলেন এবং পরম শান্তি লাভ করলেন কথিত আছে যে ফেরেস্তা জিব্রাহল আলহি সাল্লাম তখন অবাক হয়ে এক দৃষ্টিতে হজরত ইব্রাহিম আলহি সাল্লামের দিকে তাকিয়ে রইলেন তা দেখে হজরত ইব্রাহিম আলি তাকে জিজ্ঞেস করলেন কি জিব্রাইল আপনি এমন আশ্চর্য হলেন কি কারণে জিব্রাইল আলহি সাল্লাম জবাব দিলেন হে আল্লাহর খলিল আমি আল্লাহর কুদরত এবং রহমতের কথা চিন্তা করছি আর ভাবছি আপনার অভূতপূর্ব সবরের দৃশ্য দেখে সত্যি বলতে কি আপনার অভাবনীয় ধৈর্য এবং আল্লাহর প্রতি নির্ভরতা দেখে আমি বিশ্বয়ে অভিভূত হয়ে পড়েছি ধৈর্য এবং নির্ভরতার এমন দৃষ্টান্ত আমি আর কখনো দেখিনি হজরত ইব্রাহিম আলহিসাল্লাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হবার পরে বাদশাহ নমরুদ তার সমস্ত লোকজন সহ দেখল যে অগ্নিকুণ্ডের চারদিকে দাও দাও করে আগুন জ্বলছে অথচ তার মধ্যস্থলের আগুন নিভে সেখানে একটি সুন্দর ফুলের বাগান সৃষ্টি হয়েছে আর তার কেন্দ্রস্থলে একখানা স্বর্ণ পালঙ্কে হজরত ইব্রাহিম আলহী সাল্লাম আসীন হয়ে পরব আনন্দে আল্লাহ আল্লাহতালার গুণগান করছেন এই বিষয়ে পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন তারা চিৎকার করে বলে উঠল মঞ্চ তৈরি করো তারপর সেখান থেকে ওকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করো ওরা ইব্রাহিমের অনিষ্ট করার চক্রান্তে লিপ্ত হল পরিণামে আমি ওদের চক্রান্ত ব্যর্থ করে অধোপতিত করলাম ইব্রাহিম বলল নিশ্চয়ই আমি এই স্থান ছেড়ে প্রতিপালকের পথে যাব তিনিই আমাকে পথ দেখাবেন সুরাস্তফপাত আয়াত সাতানব্বই থেকে নিরানব্বই এ আশ্চর্য ঘটনা দেখে বাদশাহ নমরুদ আফসোস করে বলল হায় আমার এত শ্রম চেষ্টা ব্যর্থতায় পরিণত হল এ আশ্চর্য ঘটনা চোখের সামনে দেখে বহু সংখ্যক হজরত ইব্রাহিম আলহ্লামের প্রচারিত সত্য ধর্মে দীক্ষিত হল কিন্তু এ ঘটনায় পাপিষ্ঠ নমরুদের মন আবার বিক্ষুব্ধ হয়ে উঠল সে হজরত ইব্রাহিম আলি সাল্লামকে হত্যা করার জন্য আবার উদ্যোগী হয়ে তার লোক লস্করকে বলল যে ইব্রাহিমের সাথে আগুন নিজের ধর্ম পালন না করলেও আমরা ইব্রাহিমকে অন্যভাবে হত্যা করব এসো তোমরা এবার তাকে লক্ষ্য করে চারদিক হতে একাধারে বড় বড় পাথর খণ্ড এবং ঢিল সমূহ নিক্ষেপ করতে থাকো দেখি এখন ইব্রাহিম কিসের জোরে নিজেকে বাঁচাতে পারে বৃষ্টিপাতের মতো ঢিল ও পাথর খণ্ড বর্ষিত হতে লাগলো কিন্তু আল্লাহর অসীম কুদ্রতে একটি ঢিলও তার নিকট পৌঁছালো না ঢিলগুলো সবই বাতাসের সাথে শূন্যে ভাসতে লাগল বাচ্চার নমরুদ এবার তার চেষ্টা ব্যর্থ হলো দেখে হজরত ইব্রাহিম আলহিসাল্লামকে লক্ষ্য করে বলল হে ইব্রাহিম এতক্ষণে আমার মনে হচ্ছে যে তোমার আল্লাহ সত্যি অদ্বিতীয় এবং তিনি অসীম শক্তির অধিকারী তিনি যা ইচ্ছা তাই করতে পারেন এবার আমি তাঁর ওপরে ইমান আনতে প্রস্তুত তবে আমার একটি শর্ত থাকবে তা তোমার নিকট বলবো। তার আগে তুমি ওখান হতে বের হয়ে আমার নিকটে এসো হজরত ইব্রাহিমের নিকটে আসলেন এরপর বললেন বলো দেখি তুমি আল্লাহর উপর আনতে কি শর্ত প্রয়োগ করতে চাও তখন নমরুদ বলল আমি তোমার সামনেই আল্লাহর নামে মোট এক লক্ষ চার হাজার উট দুম্বা বকরি এবং গাভী কুরবানি করবো তারপর আমি আমার ধনভাণ্ডার হতে বিশাল ধনরাজির স্বর্ণ ও রোপও আল্লাহকে উপহার দেব আমার তাঁর নিকট শুধু দাবি এই যে আমি তার ধর্মে দীক্ষা গ্রহণ এবং আমার এই সমস্ত উপভোগ প্রদানের বদলে তিনি আমাকে এরূপ কেরামতি দান করবেন যা তোমাকে দান করেছেন যার বদৌলতে তুমি আমাদের সবাইকে অবাক করে দিয়েছ নমরুদের কথা শুনে হজরত ইব্রাহিম আলহাল্লাম বললেন তুমি আমার মহান আল্লাহ সম্পর্কে কোনো ধারণাই করতে পারো তিনি কারো নিকট হতে কোনো রকম ঘুষ রেওয়াত গ্রহণ করেন না তিনি যাকে কিছু দান করে থাকেন তার বদৌলতে কোনো কিছু আল্লাহ পাক দাবি করেন না আর ওহে হে অবুঝ বাদশাহ তুমি যে তাকে উপহার বা উপঢৌকন দিতে চাও এ কার মাল ও দৌলত এ কি তোমার তুমি কোথায় এসব পেয়েছ এগুলি সবই তো তোমার প্রতি তার করুণার দান তুমি যে এ বিশাল ভূখণ্ডের অধিপতি হয়েছ এও শুধু তাঁরই মর্জির ফল আল্লাহর মর্জি না হলে তুমি এর কোনো কিছুরই মালিক হতে পারতে না নিজেকে বাদশাহ বলে প্রকাশ করতে পারতে না। এ পর্যন্ত বলে হজরত ইব্রাহিম আলহি নিজের ঘরে চলে গেলেন এদিকে বাদশাহ নমরুদ তার কথাগুলো শুনে চিন্তিত হয়ে পড়ল সে ভাবতে লাগল ইব্রাহিম আলহিসাল্লামের কথাগুলো অত্যন্ত পরিষ্কার কোনো জড়তা বা অস্পষ্টতা নেই তার কোনো একটি বাক্যে নিশ্চয়ই সে তার অদৃশ্য আল্লাহ প্রদত্ত শক্তিতেই এত শক্তিমান আমি তো তার সাথে কোনোদিন কোনো কোনো কথায় যুক্তিতে বা শক্তিতে পেরে উঠলাম না তবু কেন আমি তার সে আল্লাহর ওপরে অর্থাৎ সকলেরই আল্লাহর ওপরে বিশ্বাস আনব না হঠাৎ নমরুদ উঠে তার প্রধান উজিরের কাছে গিয়ে ব্যস্ততার সাথে বলল উজির চলো আর দেরি করে ফল নেই চলো আমরা ইব্রাহিম আলী নিকটে গিয়ে তার খাঁটি ধর্মের দীক্ষা গ্রহণ করি নমরুদের প্রধান উজির ছিল অত্যন্ত কঠিন হৃদয় বেইমান তার অন্তরে পাপ ও আল্লাহর সাথে অবাধ্যতার ক্লেদ রাশি এমন অদ্ভুত রূপ ধারণ করেছিল যেখানে পুণ্যের সামান্য লেসটুকু ঢোকার কোনো পথ ছিল না সে বাদশার এ ভাব লক্ষ্য করে তাকে নানা প্রকার অমূলক কথা দ্বারা প্রবোধ দিতে শুরু করল যাহাপনা। আপনি হয়তো ইব্রাহিম আল আগুন থেকে বেঁচে থাকার খুবই গুরুত্ব প্রদান করছেন আসলে এই ব্যাপারটি তেমন মোটেই গুরুত্বপূর্ণ নয় ইব্রাহিম নিরাকার খোদার কথা মুখে যতই বলুক সে মূলে আগুনের উপাসক আমি অতি বিশ্বস্ত সূত্রে এ তথ্য উদ্ধার করেছি আগুনের ভক্ত এবং উপাসক বলেই তাকে অগ্নি দ্বারা দগ্ধীভূত হতে হয়নি সুতরাং আপনি তার ছরণায় পড়ে যদি নিজের ইজ্জত সম্মান বিসর্জন দিয়ে একটা কিছু করে বসেন হবে আপনার ভবিষ্যতের অনুশোচনার একমাত্র কারণ তা ছাড়াও বিশেষত কথা হলো সমস্ত রাজ্যের প্রজাগণ যেখানে আপনাকে প্রভু জ্ঞানের পূজা করে আপনি তাদের সকলকে প্রতিপালন করেন সেখানে আপনি নিজেই যদি কল্পিত কোনো ব্যক্তিকে নিজের প্রতিপালক বলে স্বীকার করেন তাহলে আপনি দেশের প্রজা বা জনসাধারণের নিকট মুখ রাখবেন কি করে আর আপনার এতদিনকার ভূমিকা সম্পর্কই বা আপনি তাদের কাছে কি বলবেন তা একটু ভেবে সিদ্ধান্ত গ্রহণ করুন উজিরের এ ধরনের কথায় নমরুদের মনের অবস্থা পরিবর্তিত সে সে তার ধর্মান্তরের সদিচ্ছাকে যে নমরুদ ছিল নমরুদেই রয়ে গেল হজরত ইব্রাহিম আলী সাল্লাম বাদশাহ নমরুদকে হেদায়ত করার জন্য আপ্রাণ চেষ্টা করা সত্ত্বেও তা সম্ভব হল না এরপর হজরত ইব্রাহিম আলী সাল্লাম তার কতিপয় বিশ্বস্ত উম্মত ও সহচর সহ বাবল দেশ বাদ দিয়ে বায়তুল মোকদ্দাসের দিকে রওনা হলেন এবং সেখানে পৌঁছে বেশ কিছুদিন যাবৎ সেখানে অবস্থান করলেন এবং সেখানকার অধিবাসীগণকে দিন ধর্ম শিক্ষা দিলেন তারপর দেশে এসে আবার তিনি সফরে বের হয়ে গেলেন নানা দেশ ভ্রমণ করতে করতে অবশেষে তিনি একদিন হারান নামক শহরে উপস্থিত হলেন তারপর সেখানে তিনি সত্য ধর্ম প্রচার করার উদ্দেশ্যে সেখানে বসবাস করতে লাগলেন একদিন তিনি খাজাইনুল ওয়াজাহ নামক জায়গায় উপস্থিত হয়ে দেখতে পেলেন যে বহুলোক উত্তম বেশভূষায় সজ্জিত হয়ে কোথায় দিকে যেন গমন করছে তিনি তাদেরকে জিজ্ঞেস করে জানতে পারলেন যে সেখানের বাদশাহ এক পরমা সুন্দরী ও অশেষ গুণবতী কন্যার স্বয়ম্বর সভা অনুষ্ঠিত হবে জাদি উপস্থিত সবাইকে নিজের চোখে দেখে যাকে পছন্দ হবে নিজের ইচ্ছা এবং স্বাধীনভাবে যাকে ইচ্ছা তাকেই তিনি স্বামীরূপে বরণ করবেন কথা শুনে মনের খেয়াল বসে হজরত ইব্রাহিম আলী সাল্লামও তাদের সাথে গিয়ে উক্ত স্বয়ম্বর সভায় শরিক হলেন সভায় অসংখ্য রাজরাজন্য ও সুন্দর সুপুরুষগণ উপস্থিত হয়েছিলেন যথাসময়ে শাহজাদি সারা স্বয়ম্বর সভায় এসে উপস্থিত হলেন তার এক সহচরী আগে আগে এক এক করে প্রত্যেকের পরিচয় জিজ্ঞেস করতে করতে সামনে যেতে লাগল শাহজাদি তা শুনতে শুনতে পেছনে পেছনে সামনের দিকে আগাচ্ছিলেন এভাবে সভায় উপস্থিত বহু সংখ্যক লোকের পরিচয় শুনলেন এবং তাদেরকে দেখলেন কিন্তু তাদের মধ্যে কেউই তার মনের মতো হল না আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলি সাল্লাম সবার এক প্রান্তে উপবিষ্ট ছিলেন তার পরিধানে অন্যান্য লোকদের মতো কোনো মূল্যবান পোশাক ছিল না তিনি অত্যন্ত মামুলি পোশাক পরিহিত ছিলেন এভাবে শাহজাহাদির সহচরী তার নিকট উপস্থিত হয়ে তার নাম ধাম ও পরিচয় জিজ্ঞেস করলেন তিনি বললেন আমার নাম ইব্রাহিম আমি বাবল দেশ হতে কিছুদিন হয় হারানে এসে বাস করছি এ কথা বলার সাথে সাথে শাহজাদি নিজেই এগিয়ে এসে তাকে জিজ্ঞেস করলেন আপনি কি সে আল্লাহর নবী ইব্রাহিম যাকে বাদশাহ নমরুদ অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে পোড়াতে চেষ্টা করেছিল হজরত ইব্রাহিম আলহিসাল্লাম বললেন আপনার অনুমান সত্য কোনো পক্ষ হতেই আর কোনো কথা হল না সাথে সাথে শাহজাদি সারা তার হাতের বরমাল্য নিজের হাতেই হজরত ইব্রাহিম গলায় পরিয়ে দিলেন স্বয়ং সবাই রাজসভায় ছিলেন তিনি কন্যার বরমাল্য আসলেন এবং হজরত ইব্রাহিম আলি সাল্লামের চেহারার দিকে কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে রইলেন তারপর শুধু এ কথাটুকু উচ্চারণ করলেন মা সারা তোমার জীবন ধন্য হয়েছে তুমি আজ যে অমূল্য রত্ন অদৃষ্টের গুণে পেলে কোন রমণী সাত পুরুষের পুণ্যের বলেও তার অধিকারী হয় না স্বয়ম্বর অনুষ্ঠান এখানেই সমাপ্ত হয়ে গেল বুক ভরা আশা নিয়ে যে সকল পাত্র হাসি খুশি চেহারা ও আনন্দপূর্ণ মনে আগমন করেছিল না পাওয়া ও নিরাশার গ্লানিতে মলিন মুখে তারা এবার বিদায় গ্রহণ করল পরদিন মহা ধুমধাম ও জমকের সাথে হজরত ইব্রাহিম আলহ সাল্লামের সাথে শাহজাদি সারার বিয়ে হয়ে গেল বিয়ের পর বেশ কিছুদিন হজরত ইব্রাহিম আলহি সাল্লাম তার শ্বশুরালয়েই থাকলেন এবং সেখানেই জনসাধারণের মধ্যে ধর্ম প্রচার করতে লাগলেন কিছুদিন পর আল্লাহ আল্লাহতালার তরফ হতে হজরত ইব্রাহিম আলহি সাল্লামের প্রতি আদেশ হল হে ইব্রাহিম তুমি আবার বাবুল মুলুকে গিয়ে বাদশাহ নমরুদকে তোমার ধর্মে আহ্বান করো আল্লাহর নির্দেশ অনুসারে তিনি বাবল রওনা হওয়ার জন্য প্রস্তুত হলেন স্ত্রী সারা বিবিও তার সঙ্গে যাওয়ার জন্য তাকে ধরে বসলেন হজরত ইব্রাহিম আলি বললেন বাবুল অনেক দূরের পথ তুমি মহিলা মানুষ তাই সফরে খুবই কষ্ট হবে বিশেষত তোমার পিতাও তোমাকে এত দূর দেশে যেতে দেবেন না সারা বললেন স্বামীর সঙ্গে থেকে কষ্ট আমি হাসি মুখে সহ্য করব তারপর পিতাকে রাজি করার ভার আমার উপর ছেড়ে দিন সারার কথাই এবার হজরত ইব্রাহিম আলি সাল্লাম রাজি হলেন এবং সফরের প্রস্তুতি গ্রহণ করে কিছুদিনের মধ্যেই বিবি সারাকে সঙ্গে নিয়ে বাবলের পথে রওনা হলেন সিরিয়াধিপতি ও তার কন্যা বিবি সারা একক স্রষ্টার উপাসক ছিলেন সুতরাং হজরত ইব্রাহিম আলি নবীরূপে স্বীকার করতে এবং তার ধর্ম মেনে নিতে তাদের কোনরূপ দ্বিধা ছিল না বলা বাহুল্য হজরত ইব্রাহিম আলি সাল্লামের পরিচয় লাভ করার সঙ্গে সঙ্গে বিবি সারা ও তার পিতা হজরত ইব্রাহিম আলি সাল্লামের ধর্ম গ্রহণ করেছিলেন বাবল যেতে হলে মিশরের ওপর দিয়ে যেতে হয় যে সময়ের ঘটনা বলছি তখন মিশর রাজ্যের রাজার উপাধি ছিল ফেরাউন ফেরাউন কোনো মূল নাম নয় এ ছিল তখনকার মিশর অধিপতিদের উপাধি মিশর রাজ্যের যে কোনো বাদশাহ রাজ সিংহাসনে অধিষ্ঠিত হয়ে এ উপাধি গ্রহণ করত হজরত মুসা আলহিসাল্লামের জামানায় মিশর রাজ্যের উপাধিও ছিল ফেরাউন সুতরাং অতি সহজেই বোঝা যায় যে হজরত মুসা আলি সাল্লামের জামানায় ফেরাউন এবং হজরত ইব্রাহিমের জামানার ফেরাউন একই ব্যক্তি নয় হজরত ইব্রাহিম আলহ সাল্লামের সাথে বিবি সারা মিশর যাত্রা করলেন সিরিয়া থেকে মিশর অনেক দীর্ঘ পথ এই সুদীর্ঘ পথ তাদের পায়ে হেঁটেই অতিক্রম করতে হবে সম্পূর্ণ অজানা ও অচেনা তবু তাদের যেতেই হবে আল্লাহর আদেশ বিপথগামী মানুষদেরকে হেদায়তের আলো প্রদান করতে হবে যেহেতু হজরত ইব্রাহিম আলহ সাল্লাম আল্লাহর নবী আল্লাহর নবীকে এ দায়িত্ব পালন করতেই হবে যে মিশর রাজ্যে হজরত ইব্রাহিম আলহ সাল্লাম বিবি সারাকে নিয়ে রওনা করলেন সে দেশের শাসনকর্তা ও জনসাধারণের চরিত্র ও কার্যকলাপ সম্পর্কে তিনি কিছুই অবহিত ছিলেন না মিশরের শাসনকর্তা বা তৎকালীন ফেরাউন ছিল ঘোর ব্যবিচারী ও অত্যাচারী শাসক দেশে এমন কোনো সুন্দরী নারীর অস্তিত্ব ছিল না যার সতীত্ব সে নাশ করেনি তার নিয়োজিত একজন লোক ছিল তারা শহরে নগরে ও পল্লীর মহল্লায় মহল্লায় ঘুরে সুন্দরী নারীদের অনুসন্ধান করত কোনো নারীর সন্ধান পেলে রক্ষী দল গিয়ে তাদেরকে জোরপূর্বক ধরে নিয়ে আসত যারা আসতে চাইতো না কিংবা যাদের স্বামী ও অন্যান্য আত্মীয় স্বজনগণ রক্ষী দলকে বাঁধা প্রদান করত তাদেরকে সাথে সাথে হত্যা করা হতো দেশের কিছু সংখ্যক লোক যারা মান সম্ভ্রম ও শ্লীলতা রক্ষার গুরুত্ব অনুধাবন করত তারা লোকালয় পরিত্যাগ করে অরণ্যে গিয়ে বাস করত কেউ কেউ হয়তো স্বদেশ ছেড়ে বিদেশে চলে গেল কিন্তু অধিক সংখ্যক লোকই রাজ অনুগ্রহ লাভের আশায় কিংবা অত্যাচারী শাসকের শাস্তির ভয়ে রাজার মন জোগাতে চাইল রাজার আমর্তবর্গ সাধু ছিল না খোদ শাসকের দেখা দেখি তারাও ভীষণ লম্পট ও নারী লোভী হয়ে পড়েছিল কোথাও কোনো সুন্দরী যুবতীর সন্ধান পেলে নিজেদের পদমর্যাদার জোর খাটিয়ে তাদের শ্লীলতা হানি করত সারা দেশ যখন একইভাবে ব্যভিচার ও পাপের পঙ্কে নিমজ্জিত হয়েছিল ঠিক সেই সময়ে আল্লাহ রাব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলী সাল্লামকে মিশর প্রেরণ করেছিলেন তিনি সঙ্গে নিয়ে গিয়েছিলেন সিও পত্নী বিবি সারাকে একাধারে কয়েকদিন পথ চলে হজরত ইব্রাহিম আলী সাল্লাম বিবি সারাকে নিয়ে মিশর সীমান্তে উপনীত হলেন তিনি ভাবলেন শহরে প্রবেশ করার আগে দেশের লোকদের নৈতিকতা ও আচার ব্যবহার সম্পর্কে কিছুটা জেনে শুনে নেওয়া দরকার কেননা আল্লাহর বাণী প্রচার করার পূর্বে লোকদের স্বভাব চরিত্র রুচি সম্পর্কে অবহিত হয়ে যেখানে যেভাবে তা পেশ করা দরকার সেখানে সেইভাবে পেশ করতে পারলে উত্তম ফল লাভ হবে হজরত ইব্রাহিম আলহাল্লাম পল্লী অঞ্চলে ঢুকে একজন বৃদ্ধের ঘরে উপস্থিত হলেন বৃদ্ধ অত্যন্ত সরল প্রাণ লোক ছিল সে বিদেশি মেহমান পেয়ে খুব খুশি হল কিন্তু সেই সাথে লোকটি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ল সে চিন্তা করতে লাগলো বিদেশি মেহমান আপ্যায়ন করা একটি প্রধান কর্তব্য ও বিশেষ দায়িত্ব কিন্তু সে কি সেই কর্তব্য ও দায়িত্ব পালন করতে পারবে পাশ্ডদের হাত হতে বিদেশি মেহমানকে ও তার স্ত্রীকে সে রক্ষা করতে পারবে কি হজরত ইব্রাহিম আলী সাল্লাম লোকটির চিন্তাগ্রস্ততা উপলব্ধি করলেন এবং বললেন ভাই মনে হচ্ছে আপনি কি এক দুশ্চিন্তা বিব্রত হয়ে পড়ছেন যদি কোনো রোগ বাধা না থাকে তবে বিষয়টি আমাকে খুলে বলুন বৃদ্ধ বললেন ভাই আপনাকে কি বলবো আপনারা এই দেশের অবস্থা কিছুই জানেন না আমাদের এদেশের শাসক ভীষণ দুশ্চরিত্রবান তার সভাসদ ও কর্মচারীরাও একই প্রকৃতির নারী হরণ নারী ধর্ষণ ও অত্যাচার উৎপীড়ন তাদের কাজ আমি আশঙ্কা করছি যদি তাদের কেউই জানতে পারে যে জনক বিদেশি ব্যক্তি সহস্ত্রীকে আমার এখানে আশ্রয় নিয়েছে তাহলে এক্ষুনি তারা এখানে এসে আপনাকে হত্যা করে আপনার স্ত্রীকে ছিনিয়ে নেবে বৃদ্ধের কথা শুনে বিবি সারা প্রমাদ গুনলেন দারুণ উৎকণ্ঠায় তাঁর চেহারা বিমর্ষ হয়ে পড়ল হজরত ইব্রাহিম আলহ সাল্লাম তাকে আশ্বস্ত করে বললেন চিন্তার কোনো কারণ নেই মনে রেখো আল্লাহ আমাদিকে এখানে পাঠিয়েছেন তিনি আমাদের রক্ষা করবেন সুতরাং আমাদের আশঙ্কার কোনো কারণ নেই তুমি নিশ্চিন্ত হও স্বামীর সান্ত্বনবাক্যে বিবি সারা আশ্বস্ত হলেন বৃদ্ধের ঘরে হজরত ইব্রাহিম আলহ্লাম বিবি সারাকে নিয়ে রাত্রিও অতিবাহিত করলেন পূর্বাকাশ সূর্যোদয় হবার পূর্বেই বাদশাহর প্রেরিত একদল রক্ষী বাহিনী এসে বৃদ্ধের ঘরের চারদিকে অবস্থান করল বাদশাহ ফেরাউন সারা দেশের কোনায় কোনায় গোয়েন্দা মোতায়েন করে রেখেছিলেন সুতরাং হজরত ইব্রাহিম আলি সাল্লাম মিশর সীমান্তে প্রবেশ করে বৃদ্ধের ঘরে আশ্রয় নিয়েছেন সেটা সাথে সাথেই ফেরাউনের নিকট সংবাদ পৌঁছে গিয়েছিল এবং সংবাদ শুনেই অবিলম্বে তাদেরকে বন্দি করার আদেশ দিলেন বাদশাহ ফেরাউন রক্ষী বাহিনী হজরত ইব্রাহিম আল্লাম ও বিবি সারাকে গ্রেফতার করে নিয়ে হাজির করল ফেরাউন জিজ্ঞাসা করল কোন দেশ থেকে এসেছো তুমি মুসাফির কি নাম তোমার হজরত ইব্রাহিম আলি বললেন আমি সিরিয়া থেকে এসেছি আমার নাম ইব্রাহিম ফেরাউন বলল তোমার সঙ্গের এই যুবতীটিকে ইব্রাহিম আলহি সাল্লাম বললেন আমার ভগ্নী পাপিষ্ঠ ফেরাউনের হাত থেকে স্ত্রী সারাকে বাঁচাতে হজরত ইব্রাহিম আলহি সাল্লাম তাকে ভগ্নী বলে উল্লেখ করেন হজরত ইব্রাহিম এই কথার জবাবে ফেরাউন বলল কি উদ্দেশ্যে এবং কার বা নির্দেশে তোমরা এই দেশে প্রবেশ করেছ হজরত ইব্রাহিম আলহি সাল্লাম বললেন অত্যন্ত সৎ উদ্দেশ্যে এবং যিনি আপনার ও আমার প্রভু তারই নির্দেশে আমি এই দেশে এসেছি ফেরাউন বললেন তোমার প্রভুর নির্দেশে তুমি এই দেশে এসেছ সে প্রভুটি কে আমি তো কাউকে প্রভু স্বীকার করি না তুমি এসব হেয়ালি কথা পরিত্যাগ করে সত্যি কথা বলো তুমি কি উদ্দেশ্যে এখানে এসেছ হজরত ইব্রাহিম আলি বললেন দেখুন বাদশাহ আল্লাহর নির্দেশ আপনি আল্লাহর জমিনে বসে আল্লাহর বান্দাদের উপর জুলুম করছেন আল্লাহ এ কাজ মোটেই পছন্দ করেন না এ কারণে আপনাকে সাবধান করে দেবার জন্যই আল্লাহ রাব্বুল আলমিন আমাকে আপনার কাছে প্রেরণ করেছেন ফেরাউন বলল আমি যা করি তা নিজ রাজ্যের মধ্যেই করি সেজন্য জন্য কারও নিকট আমি কৈফিয়ত দিতে প্রস্তুত নই হজরত ইব্রাহিম আলহিসাল্লাম বললেন রাজ্য আপনার নয় এটা আল্লাহর আপনি কেবল তার তদারককারী সুতরাং প্রজাদের উপর জুলুম অত্যাচারের জন্য আল্লাহর নিকট আপনাকে কৈফিয়ত দিতে হবে ফেরাউন বলল এই কে আছো লোকটিকে বন্দি অবস্থায় কারাগারে নিয়ে যাও আর এই যুবতীটিকে আমার অন্দরে পাঠিয়ে দাও রক্ষী তার নির্দেশ পালনে উদ্যত হলে ফেরাউন আবার বলে উঠল একটু অপেক্ষা করো প্রহরী তারপর সে হজরত ইব্রাহিমের প্রতি লক্ষ্য করে বলল এই বিদেশি মুসাফির তুমি সঠিকভাবে বলো তোমার সঙ্গের এই যুবতীটি তোমার কি হয় হজরত ইব্রাহিম আলি সাল্লাম বললেন সে আমার ভগ্নী ফেরাউন বলল তুমি তাকে আমার নিকট বিবাহ প্রদান করে নিজে মুক্তি লাভ কর দেশে ফিরে যাও হযরত ইব্রাহিম আলহ সাল্লাম বললেন এই সম্বন্ধে আমি কোনো মতামত প্রদান করতে পারি না যেহেতু সে বয়স্ক রমণী তার ব্যাপারে সে নিজেই বুঝবে ও নিজেই মতামত প্রদান করবে সেরাউন তখনই বিবি সারার নিকট তার মতামত জিজ্ঞাসা করল সারা বললেন আমি এ ব্যাপারে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি ফেরাউন এত দু ভয়ের কথায় পুনরায় ক্রোধান্বিত হয়ে প্রহরীকে বলল যাও এইবার তুমি লোকটিকে বন্দীখারে নিয়ে আটকে রাখো অপর একজন অনুচরকে আদেশ করলেন স্ত্রী লোকটিকে মহল অভ্যন্তরে প্রবেশ করিয়ে দাও প্রহরী অনুচর ফেরাউনের নির্দেশ পালন করল বিবি সারা মহল অভ্যন্তরে প্রবেশ করার পূর্বে হজরত ইব্রাহিম আলি সাল্লামকে লক্ষ্য করে বললেন আপনি কোনো চিন্তা করবেন না পরম আল্লাহ আল্লাহতালা আমার সম্ভ্রম ও সতীত্ব অবশ্যই রক্ষা করবেন ইমান কায়েম রাখবেন হজরত ইব্রাহিম আলি সাল্লামকে এ সময় প্রহরীগণ বাচ্চার নির্দেশে কারাগারে নিয়ে বন্দী করে রাখল অসীম কৃপার মালিক আল্লাহ রবুল আলমিন ফেরস্তাজ ইব্রাহ আলি সাল্লামকে পাঠিয়ে দিলেন যে তুমি কি আমার খলিল ইব্রাহিম আলহি সাল্লামের বাহ্যিক চোখের ওপর হতে পার্থিব পর্দা উঠিয়ে দাও যেন ইব্রাহিম বিবি সারার সাথে ফেরাউনের দুর্ব্যবহার প্রত্যক্ষ করতে সক্ষম হয় ফেরেশতা জিব্রাহল আলহিসাল্লাম আগমন করে হজরত ইব্রাহিম আলহ সাল্লামের দু চোখে নিজের হাত বুলিয়ে দিলেন তাতে আল্লাহর রহমতে তাঁর চোখের দৃষ্টি এমনভাবে খুলে গেল যে প্রকাশ্য গুপ্ত সকল দৃশ্য তাঁর দু চোখের সামনে ভেসে উঠল এদিকে বিবি সারাকে বাদশাহ বাদিগঞ্জ যে কক্ষে রেখে দিয়েছিল বাদশাহ সে কক্ষে গিয়ে প্রবেশ করল বলা বাহুল্য এ দৃশ্য হজরত ইব্রাহিম আলী সাল্লামের চোখে ভেসে উঠল বাদশাহ ও বিবি সারার কথোপকথনও তার দৃষ্টি এড়ালো না বাদশাহ বিবি সারার নিকট উপস্থিত হয়ে বলল ওহে রমণী তুমি যদি আমার প্রস্তাবে সম্মত হও তাহলে আমি ইব্রাহিমকে কারাগার হতে মুক্তি প্রদান করে তাঁর দেশে ফিরে যাবার ব্যবস্থা করে দেব এবং তোমাকে বিবাহ করে আমার প্রধান রানী করে রাখব বিবি সারা তাতে সম্মত না হয়ে বললেন আপনি দয়া করে আমাদের দুজনকে মুক্ত করে দিন ফেরাউনেতে রাজি তো হলই না বরং ক্রুদ্ধ হাসি হেসে বলে উঠল রমণী তুমি আমাকে দুর্বল ভেবো না কোনো ক্ষেত্রেই অযথা শক্তি প্রয়োগ ভালো মনে করি না তাই এমন নম্র ব্যবহার করছি কিন্তু প্রয়োজনে শক্তি প্রয়োগের অভ্যাস আমার আছে এ কথা বলে বাদশাহ বিবি সারার দিকে আগাতে লাগল তখন অনন্যপায় সারা মিনতিপূর্ণ স্বরে বললেন বাদশাহ আমি তো আপনারই ঘরে বন্দিনী ছুটে পালানোর তো কোনো পথ নেই কাজেই আপনার ভাবনা কিসের আমাকে আপনি একটু সময় দিন আমি অজু করে মাত্র দুরাকাত নামাজ আদায় করে নিই ফেরাউন তাকে সময় দিলে বিবি সারা দুরাকাত নফল নামাজ আদায় করলেন এবং নামাজে তিনি আল্লাহর কাছে দোয়া চাইলেন যেন তার সম্ভম রক্ষা হয় মহান রব্বুল আলামিন তার এই দোয়া কবুল করলেন নামাজ শেষে যখন বিবি সারা দাঁড়ালেন তখন বাদশাহ ফেরাউন তার কুপ্রবৃত্তি চরিতার্থ করবার জন্য বিবি সারার দিকে আগালেন এবং দু হাত প্রসারিত করলেন আর সঙ্গে সঙ্গে তার দুই হাত অবশ হয়ে গেল এতে ফেরাউন ভয় পেয়ে চিৎকার করে বিবি সারার কাছে ক্ষমা প্রার্থনা করলেন বিবি সারা আল্লাহর কাছে প্রার্থনা করে তার ক্ষমা মঞ্জুর করলেন আর এতে বাদশাহ ফেরাউন নিজের ভুল বুঝতে পেরে দ্রুত সে ঘর থেকে বেরিয়ে গেল এবং বেরিয়ে যাওয়ার সময় তিনি ঘোষণা দিলেন ইব্রাহিম আলহ সাল্লাম এবং বিবি সারাকে যেন মুক্ত করে দেয়া হয় এবং সেই সাথে হাজরা নামক একজন দাসী সারার জন্য নিযুক্ত করে দেয়া হয় বিবি সারাহ ফিরে আসলেন ইব্রাহিম আলহিসাল্লাম তখন সালাতে রত ছিলেন সারার শব্দ পেয়েই তিনি তাঁর দিকে ফিরে তাকালেন এবং জিজ্ঞেস করলেন ঘটনা কি সারাহ বললেন আল্লাহ জালিমদের চক্রান্ত ব্যর্থ করে দিয়েছেন আর সে আমাদের খিদমতের জন্য হাজেরাকে দান করেছে এরপর হজরত ইব্রাহিম আলহ ইসাল্লাম মিশর থেকে তার পূর্ববর্তী বাসস্থান বরকতের দেশ তথা বায়তুল মুকদ্দাস যান তার সাথে বহু পশু সম্পদ গোলাম বাদী ও ধনসম্পদ ছিল মিশরের কিবতি বংশভূত হাজেরাও সাথে ছিলেন বালিকা হাজেরা হজরত জীবনযাপন করতে লাগলেন কিন্তু তিনি খুবই সুখী কেননা মিশর রাজ্যের অধীনে পরিচারিকা জীবনে তিনি ভোগ করতেন নিগ্রহ অত্যাচার এছাড়াও তাকে পোহাতে হতো অসহ্য জ্বালা যন্ত্রণা বিনা দোষেও তাকে শুনতে হতো গালি ভটনা এভাবে নানা কষ্ট ও দুঃখের মধ্যেই তার জীবন কাটছিল কিন্তু হজরত ইব্রাহিম আলি সাল্লাম ছিলেন নবী নবীর কর্তব্য ও দায়িত্ব হল মানুষকে দুঃখ কষ্ট ও অধীনতা হতে মুক্তিদান করা সুখ শান্তি ও স্বাধীনতা প্রদান করা হজরত ইব্রাহিম আলহ সাল্লাম বিবি হাজরার বেলায়ও তার এতটুকু ব্যতিক্রম করলেন না তিনি তাকে দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তিদান করেছিলেন কিন্তু এ বিষয়টি বিবি হাজরাকে প্রকাশ্যে জানাননি এজন্য যে অবোধ বালিকা মুক্তি পেয়ে যদি এখনই তার ঘরে চলে যায় তবে তার মতো একটি সুশীলা ও সচ্চরিত্রা বালিকা না জানি কোন পাষণ্ড লোকের হাতে পড়ে তার ভবিষ্যৎকে নষ্ট করে ফেলে বলা বাহুল্য হজরত ইব্রাহিম আলহিসাল্লাম বিবি হাজরার কতগুলি লক্ষণ ও আচরণাদি দেখেই আন্দাজ করেছিলেন যে এই বালিকার ভবিষ্যৎ অতি উজ্জ্বল এই কারণেই হজরত ইব্রাহিম আলী সাল্লাম তার সাথে অতি উত্তম ব্যবহার করতেন এবং বিবি সারাও তাকে ছোট বোনের মতো দেখতেন স্নেহ যত্ন করতেন আদর করতেন ভালোবাসতেন পরিচারিকা বলে তাকে মোটেই খাটাতেন না একান্ত পক্ষে যে ঘরের কাজগুলো তিনি করে কুলাতে পারতেন না ঠিক ওই কাজগুলোই তার দ্বারা করাতেন মোট কথা বালিকা হাজরা নতুন মনিবের ঘরে এসে পরম সুখে দিন কাটাতে লাগলেন বিবি সারা যেমন তাকে কনিষ্ঠ ভগ্নিনীর্যায় স্নেহ করতেন তিনিও তাকে তেমন জ্যেষ্ঠা ভগ্নির মতো ভক্তি শ্রদ্ধা করতেন বিবি সারা দুটি কারণে সুখী জীবনযাপন করছিলেন একটি হচ্ছে তিনি সৌভাগ্যক্রমে নবীর স্ত্রী হয়েছিলেন দ্বিতীয় কারণ তাকে হজরত ইব্রাহিম আলহিসাল্লাম মনে প্রাণে ভালোবাসতেন স্বামীর নিকট থেকে এত বেশি অকৃত্রিম ভালোবাসার লাভ বহু কম রমণীরই নসিব হয়ে থাকে বিবাহিত জীবনের প্রথম দিন হতে কখনও তিনি স্বামীর মুখে কোনো কটু কথা শোনেননি পরন্তু যে বৃষ্টি মধুর ও অমায়িক ব্যবহার এবং আদর সোহাগ তিনি স্বামীর নিকট লাভ করেছিলেন তা ছিল কোনো নারীর জন্য ঈশ্বার বস্তু বিবি সারা সত্যি এজন্য নিজেকে পরম সৌভাগ্যবতী মনে করতেন এবং আল্লাহর দরবারে সদা সুক্রিয়া জ্ঞাপন করতেন কিন্তু এত সুখের পরেও তার হৃদয়ের মধ্যে একটি অভাব অনুভূত হত সে অভাব আর কিছুই নয় দীর্ঘদিন বিবাহিত জীবনযাপন করেও আজ পর্যন্ত একটি সন্তানের মুখ দেখতে পাননি সন্তানহীনার মনের অশান্তি বড় বেশি কঠিন ভুক্তভোগীরা ব্যতীত এটা কেউই বুঝবে না বিবি সারার মনে হল তিনি বন্ধা আর সে কারণেই তিনি আজ পর্যন্ত একটি সন্তান লাভে বঞ্চিত তবে নিজের জন্য তার যতটুকু না দুঃখ তার চেয়ে তার বেশি দুঃখ এজন্য যে তার কারণে তার স্বামী হজরত ইব্রাহিম আলহিসাল্লামের বংশ বিস্তার ঘটবে না তার নাম নিশানা জগৎ হতে বিলীন হয়ে যাবে এটা সহ্য করা যায় কেমন করে বিবি সারা একদিন তার স্বামীকে বললেন স্বামী আপনাকে একটা কথা বলি আপনি তা খুব মন দিয়ে শুনবেন ইব্রাহিম সাল্লাম বললেন তোমার কোন কথা আমি শুনি নাই বলো যা বলতে চাও নিঃসংকোচে বলো আমি অবশ্যই শুনব বিবি সারা বললেন আপনাকে আরেকটি বিয়ে করতে হবে ইব্রাহিম আলহ বললেন এই বার্ধক্যে আমাকে কি কারণে বিয়ে করতে হবে বিবি সারা উত্তরে বললেন যাই হোক তবু বিয়ে করতে হবে ইব্রাহিম আলহ্লাম বললেন বিয়ের আমার কি দরকার সারা আমি তো কোনরূপ অসুখী নাই বিবি সারা বললেন আপনি অসুখী নাই কিন্তু আমি যে দারুণ অশান্তি ভোগ করছি আমি পাপি হয়তো এজন্যই আপনি এখন পর্যন্ত একটি সন্তান লাভ করলেন না দুনিয়া থেকে আপনি বিদায় হওয়ার পর আপনার বংশের নিশানা থাকবে না সে দুঃখ আমি সইতে পারি না আমি আপনার একটি সন্তান চাই তা আমারই গর্ভে হোক বা অন্য কার গর্ভেই হোক ইব্রাহিম আলহিস বললেন সারা তোমার অন্তরে দুঃখ আছে তা তো ঠিকই কিন্তু স্বামী ঘরে সতীনের অশান্তি সম্পর্কে তোমার ধারণা আছে কি বিবি সারা বললেন তা নেই সত্য কিন্তু আপনার একটি সন্তান আমাকে মা বলে ডাকবে আমি বুকে তুলে নেব আদর করে চুমো খাব আর এই বলে শান্তি লাভ করব যে তার ওসিলায় জগতে আপনার বংশধারা অক্ষুণ্ণ থাকবে আমার অনুরোধ আপনি আমার মনের এই বাসনাটি পূর্ণ করুন আপনি আরেকটি বিয়ে করুন ইব্রাহিম আলহিসাল্লাম বললেন আচ্ছা তা না হয় করলাম কিন্তু এই বৃদ্ধকে কে কন্যা দান করবে বিবি সারা বললেন সে ভাবনা আপনার নয় কন্যা আমি ঠিক করেছি ইব্রাহিম আলি সাল্লাম বললেন কোথায় কার কন্যা সে সারা বিবি সারা বললেন যেখানকারই হোক যার কন্যাই হোক না কেন সে আপনার যোগ্য এবং পছন্দনীয় হবে ইব্রাহিম আলি ইসাল্লাম বললেন কোথায় এমন যোগ্য পাত্রী মিলল বলতে কি দোষ তোমার সারা বিবি সারা বললেন সে আপনার চোখের সামনেই আছে সে আমাদের হাজেরা ইব্রাহিম আলহিসাল্লাম বললেন সারা আমি না হয় তাকে পছন্দ করলাম কিন্তু তারও তো একটা পছন্দ অপছন্দ আছে সে এখনও একটি বালিকা মাত্র আমার মতো বৃদ্ধ ব্যক্তিকে সে স্বামী রূপে পছন্দ করবে কেন বেবি সারা বললেন তারও ব্যক্তিগত পছন্দ অপছন্দ আছে বই কি তবে আপনি তাকে বিয়ে করলে সে নিজের জীবন সার্থক মনে করবে ইব্রাহিম আলহি সাল্লাম বললেন এ আমার প্রতি তোমার অকৃত্রিম ভালোবাসার অভিব্যক্তিমাত্র সকলেই যে এরূপ হবে তার কি প্রমাণ আছে বিবি সারা বললেন নারী নারী হৃদয়ের গোপন দৃশ্য দেখতে পায় তাই আমি আপনাকে এই প্রস্তাব দিয়েছি আপনি আমার কথায় বিশ্বাস রাখুন হাজরাকে বিয়ে করলেই আপনি আমার কথার সত্যতা উপলব্ধি করতে পারবেন বলা বাহুল্য বিবি সারার এই প্রকার ঐকান্তিক আগ্রহে হজরত ইব্রাহিম আলহিসাল্লাম বিবি হাজরাকে বিয়ে করলেন কিছুদিন পরে বিবি হাজরা অন্তসত্তা হলেন আল্লাহর অসীম কুদরতের লীলা কারো বোঝার সাধ্য নেই হজরত ইব্রাহিম আলহি সাল্লাম তাঁর দীর্ঘ বিবাহিত জীবনে একটি সন্তান লাভ করলেন না কিন্তু বার্ধক্যে বিবাহ করার পরেই হাজরার গর্ভে তার একটি সন্তান জন্মগ্রহণ করে এতে হযরত ইব্রাহিম আলহি সাল্লাম যতটা খুশি হলেন তার অপেক্ষা অনেক বেশি খুশি হলেন বিবি সারা বিবি হাজরা প্রসব করলেন একটি চাঁদের মতো ফুটফুটে শিশু বিবি হাজরার চোখ জুড়াল বিবি সারারও অন্তর ভরে গেল তিনি আনন্দে আহ্লাদে যেন আকাশের চাঁদ হাতে পেলেন শপত্নী সন্তানকে তিনি নিজেরই সন্তান মনে করে আদরের সোহাগে পালন করতে লাগলেন তার আচরণে কারও মনে হল না এই সন্তান বিবি সারার নয় এই সন্তান বিবি হাজরার হযরত ইব্রাহিম আলি তার সন্তানটির নাম রাখলেন ইসমাইল পরবর্তীতে বিবি সারার মনে ঈর্ষার জন্ম হয় তিনি হজরত ইব্রাহিম আলহ সাল্লামের নিকট আবেদন জানান যাতে হাজেরাকে তার চোখের আড়াল করে দেন সুতরাং ইব্রাহিম আলহ সাল্লাম হাজেরা ও তার পুত্রকে নিয়ে বেরিয়ে পড়েন এবং মক্কায় নিয়ে রেখে আসেন বলা হয়ে থাকে যে ইসমাইল আলহ সাল্লাম তখন দুধের শিশু ছিলেন হজরত ইব্রাহিম আলহ সাল্লাম হাজরা ও ইসমাইলকে নিয়ে যখন মক্কায় যান হাজেরা তখন তার শিশুপুত্রকে দুধ পান করাতেন মসজিদ হারামের উঁচু অংশে বায়তুল্লার কাছে জমজম কূপের নিকটে অবস্থিত একটি বড় গাছের নিচে তিনি তাদেরকে রেখে আসেন মক্কায় তখন না ছিল কোনো মানুষ না ছিল কোনো পানি এখানেই তিনি তাদেরকে রেখে এলেন একটি থলের মধ্যে কিছু খেজুর ও একটি মশকে কিছু পানিও রাখলেন তারপর ইব্রাহিম আলহিসাল্লাম যেদিক থেকে এসেছিলেন সেদিকে ফিরে চললেন হাজেরাও তার পিছু পিছু ছুটে যান এবং জিজ্ঞেস করেন আমাদের এই শূন্য প্রান্তরে রেখে কোথায় যাচ্ছেন যেখানে নেই কোনো মানুষজন নেই কোনো খাদ্য পানীয় হাজেরা বারবার এসব কথা বলা সত্ত্বেও ইব্রাহিম আলহি সাল্লাম তার দিকে ফিরে তাকালেন না তখন হাজেরা জিজ্ঞেস করলেন আল্লাহ কি এরকম করতে আপনাকে আদেশ করেছেন ইব্রাহিম আলহি সাল্লাম বললেন হ্যাঁ হাজেরা বললেন তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না এ কথা বলে হাজেরা ফিরে আসলেন এবং ইব্রাহিম আলী সাল্লামও চলে গেলেন যখন তিনি গিরিপথ পর্যন্ত পৌঁছলেন সেখান থেকে তাকে আর দেখা যাচ্ছিল না তখন তিনি কাবামুখী হয়ে দাঁড়ালেন দুহাত তুলে দোয়া করলেন হে আমার প্রতিপালক তোমার পবিত্র ঘরের কাছে এক অনুর্বর উপত্যকায় আমার বংশধারার একটি অংশকে পুনর্বাসিত করলাম যাতে ওরা এখানে নামাজ কায়েম করতে পারে অতএব তুমি কিছু মানুষের মনে ওদের প্রতি অনুরাগ সৃষ্টি করে দাও ফলাদি ও জীবনোপকরণের ব্যবস্থা করে দাও যাতে ওরা শোকর গোজার হতে পারে সুরা ইব্রাহিম আয়াত সায়ত্রিশ হাজেরা ইসমাইল আলহ সাল্লামকে স্তনের দুধ পান করাতেন নিজে মশকের পানি পান করতেন শেষে মশকের পানি ফুরিয়ে গেলে মা ও শিশু উভয়ে পিপাসায় কাঁতর হয়ে পড়েন খাবার মতো হাজেরার নিকট আর তেমন কিছু বাকি নেই ক্ষুধায় প্রাণ হয়ে যাওয়ার অবস্থা এ অবস্থায় তার স্তনের দুধ শুকিয়ে গিয়েছে তাই নিজের জন্য না হলেও সন্তানের জন্য তার ভাবনা দেখা দেয় কিভাবে সন্তানকে রক্ষা করবে একটু পানি হলেও ইসমাইলকে খাওয়ানো যেত তাই কিছু পানির জন্য হজরত হাজেরা অস্থির হয়ে পড়েন পুত্রকে কোল থেকে নামিয়ে মাটির ওপর শুয়ে দিয়ে পানির সন্ধানে বেরিয়ে পড়েন এমন সময় সামনে সাফা পাহাড় নজর পড়ে পাহাড় দেখে মনে করলেন পাহাড়ে গাঁ পানি পড়তে পারে এই পানি পেয়ে ইসমাইলকে বাঁচানো যাবে তাই দ্রুত গতিতে পাহাড়ের উপরে উঠে দেখলেন সেখানে পানির কোনো চিহ্নই নেই সাথে সাথে তিনি আরও অস্থির হয়ে পড়েন এরপর অপর অপরদিকে তিনি দেখতে পান মারোয়া পাহাড় সাফা পাহাড়ে পানি না পেয়ে হযরত হাজরা মারোয়া পাহাড়ে গমন করেন কিন্তু সেখানে গিয়ে পানির কোনো সন্ধান না পেয়ে আবার সাফা পাহাড়ে দৌড়ে যান এভাবে পরপর তিনি দুটো পাহাড়ের মাঝে সাতবার দৌড়ান কিন্তু একটু পানির ব্যবস্থা করতে পারেননি এরপর ভাবলেন হয়তো শিশুপুত্রকে আর বাঁচানো যাবে না তাই তিনি কোনো উপায় না পেয়ে শিশুপুত্রের শিওরে বসে আল্লাহর নিকট প্রার্থনা করেন হে আল্লাহ আমি অন্যায় করতে পারি আমি তোমার নিকট পাপই হতে পারি কিন্তু আমার শিশুপুত্র ইসমাইল তো নিষ্পাপ সে এখন পর্যন্ত কোনো পাপ করেনি তাই এ নিষ্পাপ শিশুটি বাঁচানোর জন্য একটু পানি ও আহারের ব্যবস্থা করে দাও আল্লাহ সোহানতালা বিবি হাজারার প্রার্থনা কবুল করলেন মোনাজাত শেষে শুনতে পেলেন কে যেন তাকে নাম ধরে ডাকছে হাজারা ডাক শুনে অবাক হয়ে যায় এবং ভাবে এ নির্জন এলাকায় কে তাকে ডাকছে অতপর ভাবলেন হয়তো কেউ নয় মনের ভ্রান্তির কারণে ডাক শুনছেন অতপর আবার সে কণ্ঠের ডাক শুনতে পান ডাক শুনে হাজরা বললেন আমি তো আপনার ডাক শুনলাম আপনি কে এরপর তিনি তাকিয়ে দেখলেন তার পুত্রের নিকট একজন অপরিচিত লোক দাঁড়িয়ে আছে তাই তিনি ভীত হলেও তাড়াতাড়ি দৌড়ে পুত্রের নিকট এলেন কাছে এসে জিজ্ঞাসা করলেন আপনি কে উত্তরের লোকটি বলল আমি আল্লাহর নিকট থেকে আপনাকে সাহায্য করার জন্য এসেছি আমি আল্লাহর ফেরেস্তা জিব্রাইল অতপর হজরত জিব্রাইল আলহিসাল্লাম পায়ের গোড়ালি দিয়ে এটি আঘাত করলেন মাটিতে আর সাথে সাথে সেখান থেকে পানি বেরিয়ে এলো বিবি হাজরা চারদিকে মাটি দিয়ে উঁচু করে বাদ দিলেন তখনই এরপর পানি নিয়ে মশক পূর্ণ করে রাখেন বিবি হাজরা এখান থেকে পানি নিয়ে নিজে এবং পুত্রকে পান করালেন ফেরেশ তাকে আবার বললেন এ পানি কোনোদিন শেষ হবে না এখানে আল্লাহর ঘর নির্মিত হবে আপনার এ পুত্র তার পিতার সাথে কাবাঘর পুনর্নির্মাণ করবেন আর আল্লাহ তালা তার ঘর নির্মাণকারীদের কোনদিন পৃথিবী থেকে নিঃশেষ করবেন না তাদেরকে পৃথিবীতে সম্মান ও মর্যাদা প্রদান করবেন হাদিস শরীফে আছে হজরত হাজরা পুত্রের পানির জন্য অস্থির হয়ে সাফা মারোয়া পাহাড়ের মধ্যে সাতবার দৌড়ান বিবি হাজরা এর এই স্মৃতিকে ধরে রাখার জন্য মহান রব্বুল আলমিন হজের সাফা ও মারোয়ার মধ্যে সাতবার দৌড়ানোর হজের একটি বিশেষ অঙ্গ করে দিয়েছেন আল্লাহর ফেরেস্তা কর্তৃক পানির ব্যবস্থা হওয়ার পর হাজরা ও তার পুত্র ইসমাইল পানি পান করে তাদের পিপাসি নিবারণ করেন অতপর ফেরেস্তা হজরত হাজেরাকে কিছু খেজুর প্রদান করে বললেন এগুলো খাওয়ার পর আটিগুলো সৃষ্ট কূপের চারদিকে রোপণ করে দেবেন অতি অল্প দিনের মধ্যে এর থেকে গাছ হয়ে তাদের ফল ধরবে যা দিয়ে আপনারা নিশ্চিন্তে জীবন ধারণ করতে পারবেন কি আপনাদের জীবিকা নির্বাহ করার পরও অনেক বাকি থেকে যাবে যা অন্যদের দান করতে পারবেন এভাবে এখানে একটি বসতি গড়ে উঠবে মানুষ এখানে এসে বসবাস করতে থাকবে বিবি হাজেরা ও শিশুপুত্র ইসমাইল আলহিসাল্লাম মরুমো এলাকায় বসবাস করতে লাগলেন কিছুদিনের মধ্যে দেখা গেল তাদের বসবাসের এলাকা সবুজ শ্যামলে পরিণত হয়ে যায় বিবি হাজেরা এর পুত্র ইসমাইল ও আস্তে আস্তে বড় হতে লাগলেন একদিন ইয়ামানের জোরহাজ গোত্রের কিছু লোক বাণিজ্য কাফেলা নিয়ে সেই স্থানে এসে বিশ্রামের জন্য অবস্থান করে তারা হঠাৎ দেখতে পায় কিছু পাখি উঠছে বাণিজ্য কাফেলা মনে করল এখানে হয়তো পানি আছে তাই দলের সর্দার অবস্থা দেখার জন্য দুজন লোক পাঠিয়ে দেয় তারা এসে বিবি হাজরার ঘর দেখতে পায় তারা সর্দারের নিকট ফিরে এসে বলে একটি কুটিরের সামনে এক রমণী ছোট একটি শিশু নিয়ে বসে আছে তার ঘরের সামনে একটি কূপ আছে তখন সর্দার ও অন্যান্য সকল মানুষ হাজরার নিকট এসে বলল আপনি যদি অনুমতি প্রদান করেন তাহলে আমরা এখানে বসতি স্থাপন করতে চাই বিবি হাজরা বললেন এক শর্তে দেয়া যায় এই কূপের ওপর তোমাদের কোনো অধিকার থাকবে না এবং আমার অনুমতি ছাড়া কিছু করতে পারবে না বিবি হাজরার কথায় তারা রাজি হয়ে যায় অতপর তারা সেখানে বসতি স্থাপন করে কৃষিকাজ ও পশুপালন করে জীবিকা নির্বাহ করতে থাকে তারা তাদের উৎপাদিত ফসলের একটা অংশ বিবি হাজরাকে প্রদান করে এভাবেই উক্ত জনমানবহীন স্থান জনগণ দিয়ে কোলাহলপূর্ণ হয়ে ওঠে এই স্থানটির নাম রাখা হয় মক্কা যা আজ পৃথিবীর সর্বাপেক্ষা সম্মানিত স্থান এদিকে দেখতে না দেখতে হজরত ইসমাইল আলহ সাল্লামের বয়স সাত বছর পূর্ণ হয়ে যায় হজরত ইব্রাহিম আলহ সাল্লাম তাদের নির্বাসনে দিয়ে আসার সময় হাজেরা তার নিকট আবেদন করেছিলেন আপনি মাঝে মধ্যে এসে আমাদের দেখে যাবেন কিন্তু আজ সাত বছর অতিবাহিত হলেও একবারের জন্য ইব্রাহিম আলহ সাল্লাম সেখানে আসেননি তাই বিবি হাজেরা প্রচুর সম্পদ লাভ করা সত্ত্বেও স্বামীর বিরোহে সবসময় অশান্তির সাথে দিন কাটাতে থাকেন হজরত ইব্রাহিম আলি সাল্লাম তার স্ত্রী হাজরা ও শিশুপুত্র ইসমাইলকে নির্বাসনে দিয়ে আসার দীর্ঘ সাত বছর অতিবাহিত হয়ে যায় কিন্তু তার স্ত্রী ও সন্তানকে দেখতে যেতে পারেননি তিনি সন্তান ও স্ত্রীকে দেখার জন্য ব্যাকুল হয়ে পড়েন তাই একদিন তিনি বাবেল থেকে পারানের উদ্দেশ্যে যাত্রা করেন হজরত ইব্রাহিম আলিহাল্লাম স্ত্রী ও পুত্রকে যেখানে নির্বাসনে রেখে এসেছিলেন সেখানে উপস্থিত হয়ে তিনি তা খুঁজে পাচ্ছেন না কেননা এতদিনে সেই স্থানের অনেক পরিবর্তন হয়ে গেছে যে স্থান ছিল মরুময় তা আজ একটি নগরীতে পরিণত হয়েছে এ কারণে হজরত ইব্রাহিম আলহিসাল্লাম এসে চারদিকে তাকাতে থাকেন এমন সময় হজরত ইব্রাহিম আলহি সাল্লাম তার প্রাণের স্ত্রী কে দেখে চিনতে পারেন হাজেরা এতদিন পরে স্বামী দর্শন লাভ করে আনন্দে আত্মহারা হয়ে যান তাড়াতাড়ি কাছে গিয়ে সালাম ও প্রাথমিক কুশল বিনিময় করে হাজরার ঘরে প্রবেশ করার জন্য অনুরোধ করেন কিন্তু এতে হজরত ইব্রাহিম আলহি সাল্লাম অস্বীকৃতি জ্ঞাপন করেন হজরত ইব্রাহিম আলি সাল্লাম হাজরাকে উদ্দেশ্য করে বললেন মনে কোনো কষ্ট নিও না হাজরা আমি আজ তোমার ঘরে প্রবেশ করতে পারব না কেননা বাড়ি থেকে আসার সময় সারাকে বলে এসেছি এই স্থানের মাটিতে আমি পা রাখব না তাই আমি আমার প্রতিজ্ঞা ভাঙতে পারব না এ কথা শুনে বিবি হাজরা দুটি বড় পাথর এনে উটের কাছে রাখেন এবং ছোট ছোট পাথর দিয়ে ঘরের মধ্যে পর্যন্ত রাস্তা তৈরি করে দেন যাতে হজরত ইব্রাহিম আলি সাল্লামকে আর মাটিতে পা রাখতে না হয় অদপর হজরত ইব্রাহিম আলি সাল্লাম উক্ত পাথরের ওপর নেমে হেঁটে হাজরার ঘরে প্রবেশ করেন কিছু সময় অতিবাহিত করেন সেখানে হজরত হাজরা তার পুত্রের সাথে ইব্রাহিম আলি সাল্লামের পরিচয় করিয়ে দেন ফলে হজরত ইসমাইল আলি প্রথমবারের মতো তার পিতার সাক্ষাৎ লাভে ধন্য হন হাজেরা তার স্বামীর উট থেকে পা রেখে নামার বড় পাথর দুটো যত্ন সহকারে রেখে দেন যা পরবর্তীতে কাবাঘর নির্মাণ করার জন্য ব্যবহার করা হয়েছিল বলে কথিত আছে হজরত ইব্রাহিম আলি তার প্রিয় পুত্রকে কত বছর বয়সে কুরবানি করেছিলেন এ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে কোন কোনো ঐতিহাসিক মনে করেন তখন হজরত ইসমাইলের বয়স ছিল আট বছর কারো মতে নয় বছর আবার কারো মতে বারো বছর তবে আসল কথা হলো ইসমাইল আলহি সাল্লামের কৈশোর অবস্থায় তাকে কুরবানি করা হয়েছিল সেদিন ছিল আট ইজিলহাজ ওই দিন রাতেই হজরত ইব্রাহিম আলহ্লাম স্বপ্নে দেখলেন আল্লাহতালা তাকে বলছেন হে ইব্রাহিম তুমি তোমার সর্বাপেক্ষা প্রিয় বস্তু আমার নামে কুরবানি কর পরের দিন তিনি একশত উঠ আল্লাহর নামে কুরবানি করলেন কিন্তু পরের রাতেও তিনি আবার ওই একই স্বপ্ন দেখলেন তিনি দেখলেন আল্লাহ তালা তাকে বলছেন হে ইব্রাহিম তুমি তোমার অতি আদরের বস্তু আমার নামে কোরবানি করো পরের দিন তিনি আবার একশত ওট কোরবানি দিলেন পরের রাতেও হজরত ইব্রাহিম আলহি সাল্লাম একই স্বপ্ন দেখলেন তাই সকালে ঘুম থেকে উঠে বারবার চিন্তা করতে লাগলেন আমার সর্বাপেক্ষা প্রিয় বস্তু কি তিনি অনেক চিন্তা করার পর বুঝলেন তার সর্বাপেক্ষা প্রিয় বস্তু তার পুত্র ইসমাইল তার প্রাণের পুত্র ইসমাইলকে কোরবানি করার জন্য ইচ্ছা পোষণ করেন তিনি ওই দিন তিনি হজরত হাজরার কাছে গেলেন এবং বললেন আমি পুত্র ইসমাইলকে নিয়ে জিয়াফ হতে যাব কাজেই তুমি পুত্রকে ভালো করে গোসল করিয়ে ভালো জামা কাপড় পরিয়ে দাও স্বামীর কথা শুনে হাজরা বিস্মিত হয়ে বলল সত্যিই কি আপনি ইসমাইলকে নিয়ে জিয়াফ হতে যাবেন অতপর নিজ হাতে গোসল করিয়ে ভালো পোশাক পরিধান করিয়ে স্বামীর কাছে এসে বললেও ইসমাইল এখন পর্যন্ত কোথাও বাড়ির বাইরে যায়নি তাই আমার ওকে নিয়ে খুব ভয় হয় আপনি ইসমাইলকে সব সময় সাথে সাথে রাখবেন এবং তাড়াতাড়ি ফিরে আসবেন না হয় আমি খুব চিন্তার মধ্যে সময় অতিবাহিত করব হজরত ইব্রাহিম সাল্লাম অজু করে দুরাকাত শোকরানা নামাজ আদায় করে জামার নিচে ছুরি এবং রশি নিয়ে ইসমাইলকে সাথে করে মিনার দিকে রওনা করেন পিতা সামনে আর পুত্র পেছনে পেছনে হেঁটে মিনার দিকে এগিয়ে চলছেন এ দৃশ্য দেখে শয়তান অস্থির হয়ে পড়ে সে মনে করতে থাকে এবারও বুঝি ইব্রাহিম আলহিসাল্লাম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে কাজে এর একটা ব্যবস্থা তো করতেই হবে তাই সে বিবি হাজরাকে ধোকা দেওয়ার জন্য তার নিকট গমন করে সাধুবে সে শয়তান বিবি হাজরাকে লক্ষ্য করে বলে তোমার স্বামী তোমার পুত্রকে কোথায় নিয়ে গেছে তুমি জানো উত্তরে হাজরা বললেন আমার স্বামী তো ইসমাইলকে নিয়ে জিয়াফতে গমন করেছেন তখন শয়তান তাকে বলল তুমি তোমার স্বামীর চালাকি ধরতে পারোনি সে তোমার পুত্রকে তোমার থেকে প্রতারণা করে নিয়ে গেছে তোমার স্বামী তোমার কাছে মিথ্যা কথা বলেছে ইব্রাহিম তোমার পুত্রকে কোরবানি করার জন্য মিনায় নিয়ে যাচ্ছে তখন হাজেরা বললেন আমি তোমার কথা বিশ্বাস করি না শয়তান তখন বলল এখন বিশ্বাস না করলেও একটু পরে যখন জানবে ইসমাইলকে কোরবানি করা হয়েছে তখন বিশ্বাস করবে তোমার স্বামী আল্লাহর নির্দেশ পালন করার জন্য ইসমাইলকে কোরবানি করতে যাচ্ছে সব কথা শুনে বিবি হাজরা বললেন তুমি নিশ্চয় পাপিষ্ঠ শয়তান আমাকে ধোঁকা দিতে এসেছ এখান থেকে দূর হও যদি আল্লাহ আমার পুত্রকে কোরবানি করার ইচ্ছা করেন তা তো আমার জন্য পরম সৌভাগ্যের ব্যাপার এর চেয়ে ভাগ্যের ব্যাপার আমার কি হতে পারে শয়তান হজরত হাজরার কথা শুনে সুবিধা করতে না পেরে নিরাশ হয়ে ফিরে আসে এরপর সে ইসমাইল আলহি সাল্লামের নিকট গিয়ে প্রতারণা করার জন্য ইচ্ছা পোষণ করে যখন দেখল পিতা পুত্র আপন মনে মিনার দিকে এগিয়ে যাচ্ছে তখন পেছনে গিয়ে ইসমাইলকে হাতের ইশারা দিয়ে একটু দূরে সরিয়ে নেয় এ ফাঁকে হজরত ইব্রাহিম আলি সাল্লাম একটু সামনে এগিয়ে যান তখন শয়তান ইসমাইলকে বলল তোমার পিতা তোমাকে কোথায় দিয়ে যাচ্ছে তুমি কি তা জানো উত্তরে ইসমাইল বলল আমরা তো জিয়াফতের জন্য গমন করছি এ কথা শুনে শয়তান বলল তোমার পিতা তোমাকে জবেহ করার জন্য নিয়ে যাচ্ছে ইসমাইল বললেন এ হতে পারে না কোনো পিতা তার পুত্রকে হত্যা করতে পারে না তখন শয়তান বলল যদি আমার কথা বিশ্বাস না হয় তোমার পিতাকে পরীক্ষা করে দেখতে পারো তোমার পিতার জামার নিচে ছুরি ও দড়ি লুকানো আছে আল্লাতলা তোমার পিতা ইব্রাহিমকে তোমাকে কোরবানি করার নির্দেশ দিয়েছেন তাই তোমাকে কোরবানি করার জন্য মিথ্যে বলে মিনার দিকে নিয়ে যাচ্ছে এ কথা শুনে ইসমাইল আলহ সাল্লাম বললেন পৃথিবীতে এত বালক থাকতে আল্লাহ কোরবানি করার জন্য আমাকেই বাছাই করেছেন এটা তো আমার ভাগ্যের ব্যাপার তুমি কেন আমাকে এই ব্যাপারে ধোকা দিতে এসেছ এখান থেকে তাড়াতাড়ি চলে যাও এ বলে সাতটি পাথরের টুকরো তুলে পাপিষ্ট শয়তানের গায়ে নিক্ষেপ করে তাই ইসমাইল আলি সাল্লামের স্মৃতিকে চিরদিনের জন্য স্মরণীয় করে রাখার লক্ষ্যে হজে গমনকারী সকল হাজি মিনা এসে শয়তানের প্রতি আজও সাতটি কঙ্কর নিক্ষেপ করে থাকে আর এ বিধান কেয়ামত পর্যন্ত জারি থাকবে পাপিষ্ট শয়তানকে দূর করে দিয়ে হজরত ইসমাইল আলি সাল্লাম দ্রুত গতিতে পিতার সাথে মিলিত হয়ে তাদের গন্তব্যস্থল মিনায় উপস্থিত হয় মিনায় উপস্থিত হয়ে হজরত ইব্রাহিম আলি সাল্লাম পুত্রকে তার স্বপ্নের ঘটনা খুলে বললেন যে আমি স্বপ্নে দেখেছি আল্লাহ তোমাকে কোরবানির নির্দেশ দিয়েছেন এ বিষয়ে তোমার মতামত কি পিতার কথা শুনে হজরত ইসমাইল আল্লাম বললেন আল্লাহ আমাকে কোরবানির নির্দেশ দিয়েছেন এ তো সৌভাগ্যের ব্যাপার আমি তাতে সন্তুষ্ট চিত্তে রাজি আপনি তাড়াতাড়ি আমাকে কোরবানি করে ভাগ্যবান করুন তবে আমাকে জবে করার পূর্বে কয়েকটি শর্ত আছে তা আপনাকে অবশ্যই পূর্ণ করতে হবে ইব্রাহিম আলি সাল্লাম জানতে চান যে শর্তগুলো কি কি। তখন ইসমাইল আলহাম বললেন আমাকে জবে করার পূর্বে আমার হাত পা ভালো করে বেঁধে নেবেন যেন জবে করার সময় অনিচ্ছাকৃতভাবে নড়াচড়া করার সময় আপনার শরীরে রক্ত গিয়ে না লাগে তাহলে আমি আল্লাহর নিকট বেঁধব হিসেবে উপস্থিত হব আর জবে করার পূর্বে আমাকে আপনি উপড় করে নেবেন নইলে আপনার জবের সময় আমার চেহারা দেখলে মায়া লাগতে পারে সে কারণে জবে করতে বাধা হতে পারে আর তৃতীয় শর্ত হল জবে করার পর আমার রক্ত মাখা জামা কাপড় খুলে আমার মায়ের কাছে দেবেন তিনি আমার কাপড় চোপড় দেখে মনে সান্ত্বনা লাভ করতে পারবেন হজরত ইব্রাহিম আলহ সাল্লাম পুত্রের শর্তগুলো শোনার পর তাকে ভালো করে শুইয়ে জবে করার জন্য উদ্যোগ নেন এমন সময় আকাশের ফেরেস্তা বলল হে আল্লাহ আপনি ইব্রাহিমকে এমন পরীক্ষায় ফেললেন কিভাবে সে এ পরীক্ষা থেকে উত্তীর্ণ হবে আল্লাহ আলা বলেন তোমরা আমার মহিমা বুঝতে পারবে না আমি ছুরিকে বলে দিয়েছি যেন ইসমাইলের কোনো প্রকার ক্ষতি সাধিত না হয় হজরত ইব্রাহিম এবার পুত্রের গলায় ছুরি চালালেন কিন্তু ছুরিতে ইসমাইলের গলা কাটে না অনেক চেষ্টা করেও ব্যর্থ হন বিরক্ত হয়ে ছুরি দূরে ছুঁড়ে ফেলেন ছুরিটি পাশের পাথরের উপর পড়ে টুকরো হয়ে যায় কিন্তু ইসমাইলের গলা কাটে না আবার ছুরি এনে চেষ্টা চালায় এবারও তিনি ব্যর্থ হন হজরত ইসমাইল আলি সাল্লাম পিতাকে বললেন আপনি আমার চেহারা দেখার কারণে ছুরি চালাতে পারলেন না আপনিও আমার ন্যায় আপনার চোখ বেঁধে নিন দেখবেন ছুরি কাজ করবে হজরত ইব্রাহিম আলি সাল্লাম পুত্রের কথা অনুসারে নিজের চোখ বেঁধে ছুরি চালাতেই সুন্দরভাবে গলা কেটে গেল আল্লাহর নবী আল্লাহকে শকর জানালেন কিন্তু চোখ খুলেই দেখলেন তার ছুরিতে কোরবানি হয়েছে একটি দুম্বা আর ইসমাইল আলহি সাল্লাম জিব্রাহল আলি সাল্লামের পেছনে দাঁড়িয়ে আছেন ইব্রাহিম আলহি মনে খুব দুঃখে পেলেন মনে মনে বললেন আল্লাহ তার কোরবানি গ্রহণ করেননি তখন জিব্রাহল আলহি সাল্লাম বললেন হে ইব্রাহিম আমি আপনার জন্য আল্লাহর নিকট থেকে সুসংবাদ নিয়ে এসেছি আল্লাহ আপনাকে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ করেছেন তাই বেহেস্ত থেকে দুম্বা পাঠিয়ে দিয়েছেন ইসমাইলের কোরবানির পরিবর্তে দুম্বা কুরবানি করার জন্য তাই আজ বিশ্বের মুসলমানরা দশ ইজুলহ ইসমাইল আলহিসাল্লামের স্মরণে পশু কোরবানি করে থাকে এদিকে হজরত হাজরা মহা চিন্তায় পড়ে যান না জানি শয়তান কোনো প্রতারণা করে ইসমাইলকে কোরবানি করা থেকে বিরত রাখে এমন সময় পিতা পুত্র আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপন ঘরে ফিরে আসেন হজরত হাজরা পিতা পুত্রকে ঘরে ফিরে আসতে দেখে আবারও চিন্তায় পড়ে যান তিনি মনে করলেন শয়তান ধোকা দিয়ে তাদের কর্মে বাধা দিয়েছে তাই তাড়াতাড়ি স্বামীকে জিজ্ঞেস করেন কি ব্যাপার ইসমাইলকে কোরবানি করলেন না কেন হজরত ইব্রাহিম আলি সাল্লাম বললেন তুমি তা জানলে কি করে উত্তরে হাজরা বললেন আপনারা ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর শয়তান এসেছিল আমাকে প্রতারণা করতে আমি শয়তানের কাছে তা শুনে তাকে তাড়িয়ে দিয়েছি অতপর ইব্রাহিম আলি স্ত্রী হাজেরার কাছে সব ঘটনা সব ইস্তারে বর্ণনা করেন হাজেরা আনন্দে আত্মহরা হয়ে পড়েন তারা আবার সবাই একত্রে মিলে আল্লাহর নিকট শোকর আদায় করেন তাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য ইব্রাহিম আলহ সাল্লাম মক্কা থেকে ফিরে এলে স্থায়ীভাবে সিরিয়ায় বসবাস করতে লাগলেন মাঝে মধ্যে মক্কা এসে স্ত্রী ও আদরের সন্তানকে দেখে যান এমন সময় আল্লাহর পক্ষ থেকে হজরত জিব্রাইল আলহিসাল্লাম এসে বললেন মহান আল্লাহ ভূমিতে ইবাদতের জন্য আপনাকে একটি কাবাঘর নির্মাণ করার আদেশ দিয়েছেন ফেরেশতার কথা শুনে হজরত ইব্রাহিম আলহি বললেন সেই কাবাঘর আমি কোথায় নির্মাণ করব তখন জিব্রাহিল আলি বললেন আপনি আল্লাহর নাম নিয়ে একটি উটে আরোহণ করবেন উক্ত উট আপনার স্থান ঠিক করে দেবে আপনার উটকে একখণ্ড কালো মেঘ পরিচালনা করে নিয়ে যাবে আপনি নিজে এটাকে চালনা করবেন না উট যেখানে গিয়ে থামবে সেখানে আপনি কাবাঘর নির্মাণ করে ইবাদত করবেন হজরত জিব্রাইল আলাম এর কথা অনুযায়ী হজরত ইব্রাহিম উটের পিঠে চড়ে উটকে ছেড়ে দিলেন অবশেষে উঠ নিয়ে মক্কা নগরীতে গিয়ে থেমে পড়ল সেই মেঘ হজরত ইব্রাহিম আলি সাল্লাম এর উঠ পরিচালনাকারী মেঘের যে স্থানে ছায়া পড়েছিল আল্লাহর নবী কাবা তৈরির জন্য ওই স্থানটুকু চিহ্নিত করে নেন আর ওই স্থানটুকু ছিল সর্বপ্রথম হজরত আদম আলহি সাল্লাম কর্তৃক নির্মিত কাবা ঘরের স্থান হজরত ইব্রাহিম আলহি সাল্লাম কাবা ঘর তৈরির স্থান নির্ধারণ করার পর মহান আল্লাহ আল্লাহতালার নিকট প্রার্থনা করলেন হে আল্লাহ আমি কাবাঘর তৈরি করার পাথর কোথা থেকে সংগ্রহ করব আল্লাহ সুবাহ হজরত ইব্রাহিম আলহি সাল্লামকে জানিয়ে দিলেন এজন্য তোমার কোনো চিন্তা করতে হবে না আমার ফেরেস্তা তোমার নির্মাণ কাজে সাহায্য করবে তারা পাঁচটি পাহাড় থেকে পাথর সংগ্রহ করে তোমাকে সরবরাহ করবে আর সে পাথর দিয়ে তুমি ঘর নির্মাণ করবে পাঁচটি পাহাড় থেকে প্রয়োজনীয় পাথর এনে দিলেন আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলি সাল্লাম এটা দিয়ে কাবা ঘর নির্মাণ করতে লাগলেন হজরত ইব্রাহিম আলি সাল্লামের পুত্র ইসমাইল আলহি সাল্লাম তার নির্মাণ কাজে সাহায্য করলেন ঘরের প্রাচীর উঁচু হয়ে যাওয়ার পর হজরত ইব্রাহিম আলহি সাল্লাম একটি পাথরের উপর দাঁড়িয়ে অবশিষ্ট কাজ সমাপ্ত করেন এবং পাথরটিকে একটি স্থানে স্থাপন করেন ওই পাথরের গায়ে আজও নবী হজরত ইব্রাহিম আলী সাল্লামের পায়ের চিহ্ন বিদ্যমান হজরত ইব্রাহিম আলি সাল্লাম ও ইসমাইল আলি সাল্লাম মিলে কাবাঘর নির্মাণ করার পর মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন তাদের এ প্রার্থনা পবিত্র কোরআনে বর্ণিত আছে আল্লাহ তালা বলেন যখন ইব্রাহিম আলহাল্লাম ও তার পুত্র কাবাঘরের প্রাচীর নির্মাণ করলেন তখন আল্লাহর নিকট প্রার্থনা করলেন হে আল্লাহ আপনি আমাদের পরিশ্রমকে কবুল করুন নিশ্চয়ই আপনি আমাদের প্রভু হে আমার প্রতিপালক আপনি আমাদের উভয়কে অনুগত আর আমাদের বংশকে আপনার অনুগত করে দিন আর আমাদের প্রার্থনা কবুল করুন নিশ্চয়ই আপনি ক্ষমাশীল হে আমাদের প্রতিপালক আমাদের থেকে আপনি একজন রসুল প্রেরণ করুন যে তাদের সামনে আপনার আয়াত পাঠ করবে এবং কৌশল শিক্ষা দেবে তাদেরকে পবিত্র করবে নিশ্চয়ই আপনি বিজ্ঞানময় মহান আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলি সাল্লাম ও তার পুত্র ইসমাইল আলি সাল্লামের প্রার্থনা কবুল করেন হজরত ইব্রাহিম আলি সাল্লাম ও তার পুত্র হজরত ইসমাইল আলি সাল্লামের প্রার্থনার কারণেই আল্লাহ তালা হজরত ইব্রাহিমের বংশে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি সাল্লামকে প্রেরণ করেছেন যিনি পৃথিবীর বুকে মানুষকে কোরআনের আয়াত পাঠ করে শুনিয়েছেন তাদের বিভিন্ন কৌশল শিক্ষা দিয়েছেন আর পাপ থেকে মুক্ত করে পবিত্র করেছেন হজরত ইব্রাহিম আলহি সাল্লামের দোয়ার বরকতে মহান তালা, মক্কানগরীতে ফল মূল ও পানি দিয়ে সাধারণ মানুষের বসবাসের উপযোগী করে তোলেন পবিত্র মক্কায় মানুষের জন্য মহান আল্লাহতালা এমন কতগুলো নিয়ামত দান করেছেন যা পৃথিবীর অন্য কোনো এলাকায় মানুষের জন্য দান করেননি আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলহ দোয়া করেছিলেন যে হে আল্লাহ মক্কা মক্কানগরীতে আমার বংশধরদের বসবাসের জন্য নিরাপদ করে দাও আল্লাহ তার নবী হজরত ইব্রাহিম আলহ সাল্লামের প্রার্থনা অনুযায়ী মক্কা নগরীকে নিরাপদ করে মানুষের জন্য শান্তি নিকেতন হিসেবে পরিণত করে দেন তারই দোয়ায় এক জীর্ণ শীর্ণ এলাকা আজ বিশ্বের উন্নত এলাকায় পরিণত হয়েছে হজরত ইব্রাহিম আলহি সাল্লামের বয়স যখন নব্বই বছর পূর্ণ হয় তখন তার গোভ সাদা হয়ে যায় এর পূর্বে এমন আর কারো হয়নি এ দৃশ্য দেখে হজরত ইব্রাহিম আলহি সাল্লাম ভীষণ চিন্তায় পড়ে যান এমন সময় একদিন হজরত আজরাইল আলহি সাল্লাম হজরত ইব্রাহিম আলি সাল্লামের নিকট আসেন এবং তাকে সালাম দেন হজরত ইব্রাহিম আলহি সাল্লাম জানতে চাইলেন আপনি কে ফেরেশতা তার উত্তরে বললেন আমি মানুষের মৃত্যু মৃত্যুদানকারী আজরাইল তখন হজরত ইব্রাহিম আলহ সাল্লাম জিজ্ঞেস করলেন আজরাইল তুমি কি আমার প্রাণ বের করে নিতে এসেছ আজরাইল আলহ বললেন হ্যাঁ ইব্রাহিম আলহ বললেন তুমি আমার রবকে জিজ্ঞাসা করো কেউ কি কখনো প্রাণপ্রিয় বন্ধুর প্রাণ হরণ করে তিনি যে আমার প্রাণ হরণের নির্দেশ দিয়েছেন তৎক্ষণাৎ আজরাইল আলহি সাল্লামের প্রতি আদেশ হল তুমি আমার বন্ধুকে জিজ্ঞেস করো সে কি কখনো এরূপ শুনেছে কোন বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাইলে বন্ধু তাতে অসম্মত হয় এ কথা শুনে হজরত ইব্রাহিমের মধ্যে এক অপূর্ব অবস্থার উদয় হলো তিনি আজরাইল আলহি সাল্লামকে বললেন শীঘ্রই তোমার কর্তব্য পালন করো আমি আমার রবের কাছে আত্মসমর্পণ করলাম আজরাইল আলহি সাল্লাম হজরত ইব্রাহিম আলহি সাল্লামের প্রাণবায়ু বের করে নিলেন তখন তার বয়স ছিল একশো পঁচিশ বছর তার লাশ মোবারক জেরুজালেম অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে সমাহিত করা হয়